رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলেম দ্বীন, ফোরস্কোয়ার ইসলামিক স্কুল ও মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আজকে আমরা ইনশাআল্লাহ হযরত মরিয়ম ও ঈসা আলাইহিস সালাম জীবনী সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ, এবং 10-15 মিনিট পরেই আমরা দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন করার চেষ্টা করব। জাযাকুমুল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াস সালাতু আলা আহলিহা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. فلما وضعتها قالت رب أني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم. فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا. كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا، قال يا مريم أنى لك هذا، قالت هو من عند الله، إن الله يرزق من يشاء بغير حساب. وقال النبي صلى الله عليه وسلم: كمل من الرجال كثير ولم يكمل من النساء إلا آسية امرأة فرعون ومريم بنت عمران، وأن فضل عائشة على النساء كفضل السرير على سائر الطعام. بارك الله لنا ولكم بالقرآن العظيم، ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. إنه تعالى ملك جواد كريم، ملك بر رؤوف رحيم. সম্মানিত ইকরা বাংলার দূরে এবং কাছের প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, প্রোগ্রামের শুরুতে জানাই আন্তরিক মোবারকবাদ। বিগত দিনগুলোতে আমরা আলোচনা করেছিলাম কেয়ামতের বড় বড় আলামত নিয়ে, মেজর সায়েন্স নিয়ে। যেহেতু ওনার সম্পর্কে অনেকের ধারণা, ওনাকে ফাঁসির কাস্তে ঝুলানো হয়েছে, আরও বিভিন্ন ভ্রান্ত আকিদা, সেই ভ্রান্ত আকিদাকে ভ্রান্ত প্রমাণ করার জন্য দুনিয়াতে এসে উনি প্রমাণ করবেন যে ওনাকে ফাঁসির কাস্তে ঝুলানো হয় নাই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেফলি ওনাকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছিলেন। এই কথাগুলো ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বিশ্বাস করা প্রত্যেকটি মুমিনের কর্তব্য, এটা পার্ট অফ ইমান। যেহেতু ক্রিসমাস সিজন চলে এসেছে, যে ক্রিসমাস সিজনে আমাদেরকে বা আমাদের বাচ্চাদেরকে ঈসা এবং মারিয়াম, ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে সঠিক ধারণা থাকা, এটাও আমাদের জরুরি একটি বিষয়। বিশেষ করে আমাদের বাচ্চারা যেহেতু স্কুলে যায়, ভিন্ন ধর্মের লোক তাদের মতো করে অনেক জিনিস তারা বুঝাইয়া দিতে পারে, তো আমাদের কর্তব্য এবং দায়িত্ব হবে আমরা মুসলমান হিসাবে আমাদের কোরআন কী বলে, আমাদের নবী কী বলেছেন, আমরা আমাদের বাচ্চাদেরকে সেগুলোই শেখাবো। এবং এটা কিন্তু ইমান এবং আকীদার একটি বিষয়, যে আমরা বিশ্বাস করি যে হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার গড়ে ঈসা আলাইহিস সালামের জন্মটা এটা একটা মিরাকল মজিদা, এবং ঈসা আলাইহিস সালামের জন্ম যাবে মিরাকল বাবা ছাড়া, ঠিক তেমনিভাবে বড় হওয়ার ছোটোবেলা উনি মায়ের কোলে কথা বলা সেটা একটা মিরাকল, এবং বড় হওয়ার পরে আল্লাহ পাক অস্বাভাবিক কোনো ক্ষমতা দিয়েছিলেন, উনি মৃত ব্যক্তিকে কুম বি ইদিনিল্লাহ বলার মাধ্যমে জীবিত করতেও পারতেন, এবং মাটি দিয়ে পাখি বা এই সমস্ত জিনিস বানাইয়া উড়াইয়া ছাড়লে এটা কিন্তু কতক্ষণ পর্যন্ত উড়তেও পারত যতক্ষণ উনি চক্ষুদি থাকাতেন। যে সময় দূর চলে গেলে, যে সময় চক্ষুর দৃষ্টির আড়ালে চলে গেলে আবার সেটা মাটিতে পড়ে মাটি হয়ে যেত, অন্তত কিছু সময়ের জন্য।
যতটুকু দূর পর্যন্ত ওনার চক্ষুর দৃষ্টি দেখতে পাইতেছে এতক্ষণ পর্যন্ত পেকের বানানো মাটি দিয়ে বানানো একটা পাখি উঠতে পারাটাও তো এটা অস্বাভাবিক নয়, এটা কিন্তু একটা স্বাভাবিক নয়, একটা অস্বাভাবিক একটা মিরাকল, এটাও একটা মজিদা ছিল ওনার। এবং আরও দুইটি মজিদা ছিল যে মার্গর থেকে জন্মান্ধ, যিনি জন্মগতভাবে অন্ধ সৃষ্টি হয়েছেন, ঈসা ইসলাম শুধুমাত্র এই জন্মান্ধ ব্যক্তিদের চোখ এবার মাসা করে দিলে তার দৃষ্টি ফিরে পেত উইদাউট অপারেশন, কোনো অপারেশন লাগতো না, কোনো কিছু না, শুধুমাত্র এইভাবে হাত দিয়ে মাসা করলেই তার চক্ষুর দৃষ্টি ফিরে পেত। অথচ আজ পর্যন্ত কোনো চিকিৎসা বাইর হয় নাই যে একজন মার্গর থেকে অন্ধ পয়দা হয়ে এইভাবে হাত বুলালে তার চক্ষুর দৃষ্টি ফিরে পাবে বা অপারেশন বা কোনো মেডিসিনের মাধ্যমে তার দৃষ্টি ফিরিয়ে দেওয়া যাবে, এরকম আজ পর্যন্ত কোনো চিকিৎসা বের হয় নাই। এটা ছিল একটা মুজিজা এবং অস্বাভাবিক একটি ওনার ক্ষমতা, আল্লাহ প্রদত্ত। আরেকটি রোগ বিশ্বে দুরারোগ্য, যেটি হলো আব্রস বা লেপা বেমার, চামড়া দলা হয়ে যাওয়া, চামড়া নষ্ট হয়ে যাওয়া। এই বেমারে আজ পর্যন্ত প্রপার কোনো ঔষধ বের হয় নাই, কিন্তু ঈসা আলাইহিস সালাম উনি ওনার মিরাকল মজিদা হিসাবে উনি এই লেপা বেমারির হাতে এইভাবে মশা করে দিলে পুরা হাতের চামড়া স্কিনটা আবার সুন্দর হয়ে যেত, এটাও ছিল ওনার একটা কারামত, এই মজিজা। এবং শেষ পর্যন্ত ওনাকে ইহুদিরা যখন হত্যা করার অপচেষ্টা করেছিল, আল্লাহ সুবহানাহু তাআলা ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় সেফলি আসমানে উঠিয়ে নিয়েছেন, সেটা ওনার আরেকটি মজিজা। তাছাড়া কোরআন শরীফে একটি সুরা রয়েছে, সুরায় মায়েদা। মায়েদা মানে খাবার টেবিল, খাবার বড় ডিশ। তো ওনার উম্মতের অনুরোধে উনি জান্নাতি খাবার দুনিয়াতে নিয়ে এসে তাদেরকে খাওয়াইয়াছিলেন। তো এর কারণে যে মায়েদা, যে টেবিল সাজানো খাবার আসমান থেকে নাজিল হয়েছে জান্নাতি, এই জান্নাতি খাবারের মায়েদা আর সুরায় একটা সুরা আল্লাহ পাক নাজিল করেছেন, সুরায় মাঈদা, ও আংদিল আলাইনা মাঈদা মিনাস সামা, আল্লাহ পাক সেই খাবার আসমান থেকে জান্নাত থেকে ওনাদের জন্য পাঠিয়েছিলেন, এটাও ছিল ওনার আরেকটি মজিজা। উনি দোয়া করে ওনার উম্মতের জন্য জান্নাতি খাবার দুনিয়াতে নিয়ে এসেছিলেন। তো এই সব মিলিয়ে আমরা বিশ্বাস করি যে ঈসা আলাইহিস সালামের অনেক অস্বাভাবিক ক্ষমতা ছিল, তাই বলে নাসারা এবং খ্রিস্টান যাবে ওনার সম্পর্কে বিশ্বাস করে উনি হয়তো নিজেই আল্লাহ, গড, অথবা ওয়ান অব দ্য থ্রি, তিন গডের মধ্যে থেকে একজন, মরিয়ম একজন, আল্লাহ একজন এবং ঈসা একজন, অথবা থ্রি ইন ওয়ান মানে তিনের একজন, আর কেউ কেউ বিশ্বাস করে উনি সান অব গড। এই তিনটি বিশ্বাসের কোনোটি বিশ্বাসী ইসলাম সমর্থন করে না, ইসলাম পরিপন্থী। অতএব আমাদের কারো যদি এই বিশ্বাস থাকে, আমাদের ফ্যামিলি, আমাদের সন্তান যদি এই বিশ্বাস থাকে, তাহলে ইমানের উপর এফেক্ট হবে। ঈসা আলাইহিস সালাম, হি ইজ নট সান অফ গড, হি নট ওয়ান অফ দ্য থ্রি গড, অ্যান্ড হি অলসো নট গড ডাইরেক্টলি, উনি নিজে গড নন, উনি সান অফ গড নন, আল্লাহর সন্তানও নন এবং তিনজনের একজনও নন। আমরা বিশ্বাস করি হুয়া রসুল্লাহ, উনি আল্লাহর একজন রসুল, পাশাপাশি উনি আল্লাহর একজন বান্দা। মরিয়ম রাদিয়াল্লাহ তাআলা গড় থেকে ওনার সৃষ্টিটা, এটা একটা মিরাকল এবং মজিজা, যেভাবে আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মা বাবা ছাড়া, এবং হাওয়াকে সৃষ্টি করেছেন, সেখানে কোনো মায়ের কোনো কি ছিল না। তো আল্লাহ চাইলে মা বাবা ছাড়াও যেভাবে আদম সৃষ্টি করতে পেরেছেন এবং মা ছাড়া হাওয়াকে, ঠিক তেমনিভাবে আল্লাহ বাবা ছাড়া ঈসা আলাইহিস সালাম জন্ম দিতে পারেন, এটাই আল্লাহর কুদরত দেখানোর জন্য আল্লাহ এটা করেছেন। যদিও সাধারণত মানুষ পয়দা হয় মা এবং বাবা, প্যারেন্টসের মাধ্যমে, তো সন্তান সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনটি নমুনা, মাতা পিতা ছাড়া আল্লাহ পারেন, তার প্রমাণ হযরত আদম আলাইহিস সালাম। মা ছাড়াও আল্লাহ পাক কাউকে সৃষ্টি করতে পারেন, যার প্রমাণ হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবা ছাড়াও সৃষ্টি করতে পারেন, তার প্রমাণ ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আর আপনি আমি দুনিয়াতে পয়দা হয়েছি মা বাবার থ্রুতে। যেভাবে সন্তান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি ভাগে ভাগ করেছেন, কাউকে ছেলে সন্তান দেন, কাউকে মেয়ে সন্তান দেন, কাউকে ছেলে এবং মেয়ে দেন, আবার কারো গলে ছেলেও নয় মেয়েও নয়,
তাদেরকে সন্তানবিহীন রাখেন অর্থাৎ স্ত্রীকে বন্দা বা বারেন হিসেবে রাখেন যে সন্তান দেওয়া এবং সন্তানের প্রকার হিসেবে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনার চারটি কুদরতি ক্ষমতা প্রদর্শন করে থাকেন ঠিক তদ্রূপ সন্তান সৃষ্টির ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতাপিতার সাহায্য নেওয়া নেওয়ার ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চারটি নমুনা এবং দৃষ্টান্ত আল্লাহ পাক রেখেছেন এবং আল্লাহ আমরা বিশ্বাস বিশ্ব কিছু করতে পারেন তো এই যে বিশ্বাসগুলো এটা মৌলিক ইসলামের একটি অংশ সেই হিসাবে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমাদের জানার প্রয়োজন রয়েছে একই কারণে আবার একটি বিষয় বলে রাখা ভালো ঈসা আলাইহিস সালামকে যেভাবে খ্রিস্টানরা ওনাকে আল্লাহর সন্তান বা নিজেই আল্লাহ গড অথবা তিনজনের একজন বিশ্বাস করে পক্ষান্তরে ইহুদিরা কিন্তু ওনার সম্পর্কে খুব খারাপ ধারণা রাখে যে উনি জারাত সন্তান জিনার সন্তান নাউজুবিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভ্রান্ত উভয় আকীদার খণ্ডনের জন্য কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে এইগুলা আল্লাহ পাক উল্লেখ করেছেন ঈসা আলাইহিস সালামের নাম কোরআন শরীফে 25 টাইমস আল্লাহ পাক মেনশন করেছেন কোরআন নাজিল হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরে মুহাম্মদ শব্দটি মাত্র পাঁচবার এসেছে চারবার এসেছে কিন্তু ঈসা আলাইহিস সালামের নাম এসেছে 25 বার যেভাবে ওনার মা মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা একমাত্র মহিলা যার নাম কোরআনে পরিষ্কারভাবে ক্লিয়ারভাবে উল্লেখ করা হয়েছে শুধু তাই নয় একবার নয় একাধিক বার কতবার 34 টাইমস 13টি সুরার মধ্যে 34 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরিয়ম এই নামটি উচ্চারণ করেছেন উল্লেখ করেছেন যদিও কোরআনে করিমে আরও অনেক মহিলাদের নাম নেওয়া হয়েছে ইনডাইরেক্টলি মূসা আলাইহিস সালামের মা উম্মে মূসা বলা হয়েছে এইভাবে ঈসা আলাইহিস সালামের সঙ্গে যে মহিলার কেলেঙ্কারি হয়েছিল জুলাইখা ইমরা একজন মহিলার কথা উল্লেখ করা হয়েছে জি লুত আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের ওয়াইফের কথা ইমরাতু নূহিং ওয়া লুত বলা হয়েছে আসিয়ার কথা ইমরাতু ফেরাউন ফেরাউনের ওয়াইফ বলা হয়েছে অর্থাৎ ইনডাইরেক্টলি হাওয়ার কথা ওখানে উল্লেখ রয়েছে বাট নাম নয় ইনডাইরেক্টলি তো বাকি অনেক মহিলার কথা থাকলেও নাম নেওয়া হয় নাই শুধুমাত্র মরিয়মের নাম নেওয়ার পিছনে রহস্য ছিল যেহেতু ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যেভাবে ইহুদিদের কুধারণা ছিল ওনার মা সম্পর্কে একটি খারাপ ধারণা ছিল উনি নাকি জিনা করে ফেলেছেন বাবা ছাড়া সন্তান মানে উনি অবৈধ সন্তান সংগ্রহ করেছেন নাউজুবিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী হিসাবে এইগুলার জবাব দিয়ে মা মরিয়ম উনি একজন পবিত্র নারী ছিলেন কোরআন উল্লেখ করেছে ও উম্মুহা সিদ্দিকাতুন ওনার মা অত্যন্ত সত্যিবাদী একজন নেককার মহিলা ছিলেন এবং ওনার নামে কোরআনে করিমে একটি সূরা অবতরণ করা হয়েছে এবং ওনার নামটি কোরআনে করিমে 34 বার উচ্চারণ করে উনি যেন একজন নিষ্পাপ উনি একজন নেককার মহিলা এটা প্রমাণ করেছেন এবং প্রমাণ করেছেন সন্তান নেককার হতে হলে মা অবশ্যই নেককার হতে হবে বদকার মার্গ থেকে নেককার সন্তান হতে পারে না যেভাবে বটগাছে আজ পর্যন্ত কোনো আম ধরে নাই ধরতেছে না কেয়ামত পর্যন্ত ধরবে না আম গাছেই আম ধরে ঠিক তেমনিভাবে নেককার মহিলার ঘরে নেককার সন্তান হতে পারে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে নবী বানিয়েছেন ওনার মা যদি এইভাবে পাপি হতেন কোনো সময় ওনার ঘরে একজন নবী জন্ম নিত না একই কারণে ঈসা আলাইহিস সালাম নবী করিম সালাম সেই অবদানকে অনুভব করেই উনিও কিন্তু শেষ নবীর সুসংবাদ দিয়ে গিয়েছেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দ ইসমিহি আহমদ উনি সুসংবাদ দিয়ে গিয়েছেন উম্মতকে যে আমার পরে যিনি আসবেন শেষ নবী ওনার নাম হবে আহমদ এবং কঠিন কেয়ামতেও আমাদের নবীর হক আদায় করার ক্ষেত্রে উনি যে সময় সুপারিশের জন্য মানুষ একে একে আদম আলাহ ইসলাম থেকে শুরু করে নূহ আলাহ ইসলাম ইব্রাহিম আলাহ ইসলাম মূসা আলাহ ইসলাম পর্যায়ক্রমে ঈসা আলাহ ইসলাম পর্যন্ত আসলে উনি বলবেন যে এই কাজের জন্য একদম উপযোগী ব্যক্তি যিনি তিনি হলেন শেষ নবী সৈয়দুল মুরসালিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেফার করবেন আমাদের নবী মোহাম্মদ ইসলামের প্রতি ওই ইয়ের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলার নাম 34 বার যেভাবে মেনশন করেছেন ওনার নামে একটি সূরা অবতরণ করেছেন এবং ওনার প্যারেন্ট অর্থাৎ ঈসা আলাইহিস সালামের নানা ইমরান সম্পর্কে একটি সূরা নাযিল করে সেই সূরার নাম দিয়েছেন সূরাতু আলে ইমরান এখানে একটি বিষয় যে ইসলাম ধর্ম কোনো দিন কাউকে ছোট করে দেখতে চায় না অন্য ধর্মের লোকদেরকেও সম্মান প্রদর্শন করে স্পেশালি আহলে কিতাবি যাদেরকে আসমানি কিতাব প্রদান করা হয়েছিল ইহুদ এবং নাসারা তাদেরকে সবসময় আলাদাভাবে মর্যাদার চোখে দেখেছে যার কারণে দেখেন যে খ্রিস্টান ধর্মের প্রবর্তক ঈসা আলাইহিস সালাম এবং মরিয়ম
উনাদের নামকে আল্লাহ বারবার কোরআন উল্লেখ করেছেন অথচ যে কোরআন নাযিল হয়েছে যে নবীর উপরে মুহাম্মদ এই মুহাম্মদ নামটি মাত্র 4 বার কিন্তু ইসলামের নামে সে 25 বার এবং উনার মা মরিয়ম রাদিয়াল্লাহু তাআলার নামে সে 34 বার উনাদের নামে কোরআন শরীফে সূরা রয়েছে আল্লাহর নবীর মা আমিনার নামে কোনো সূরা তো নাই ইভেন আমিনা মায়ের নামটাও পর্যন্ত উল্লেখ করা হয় নাই এখানে একটি মজার ব্যাপার একজন খ্রিস্টান জনৈক আলেমকে বলল যে তোমাদের নবীর চেয়ে আমাদের নবী বড় কারণ তোমাদের কোরআনে আমাদের নবীর মায়ের কথা পরিষ্কার ভাষায় বলা হয়েছে উম্মা সিদ্দিকা খাতুন কিন্তু তোমাদের নবীর মায়ের নাম তো উল্লেখই নাই তোমাদের মায়ের চরিত্র কিছু নবীর মায়ের চরিত্র কথা কোনো উল্লেখ নাই এতে বোঝা গেল যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানী উনার মা সিদ্দিকা তোমাদের কোরআন বলতেছে তখন জনৈক আলেম উত্তর বলেন দেখো এখানে একটি বিষয় রয়েছে বিষয়টি কি যে তোমাদের নবীর মায়ের উপর জিনার অপবাদ ছিল এলিগেশন ছিল আমাদের নবীর মা আমিনার ওনার সম্পর্কে তো এরকম কোনো এলিগেশনই ছিল না যে ওনাকে ক্লিয়ারিফিকেশন প্রয়োজন হবে উনি এমনিতেই পবিত্র ছিলেন অতএব ওনার নাম মেনশন করে উনি সিদ্দিকা এটা বলার প্রয়োজনই নেই কিন্তু মরিয়ম রাদিয়াল্লাহু তাআলার উপরে যেহেতু অপবাদ ছিল যদিও বাস্তবে উনি ইনোসেন্ট এবং নির্দোষী এই অপবাদকে ক্লিয়ারিফিকেশন করার জন্যই আল্লাহ সুবহান ওনার নাম উল্লেখ করে সিদ্দিকাতুনের শব্দ পরিষ্কারে বলার প্রয়োজন ছিল কিন্তু নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মায়ের ক্ষেত্রে এই প্রয়োজনই ছিল না ইনশাআল্লাহ তো আমরা আজকে এই মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে একটু জানব কারণ কোরআন শরীফে এটা কিন্তু সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে আমাদের অনেক লেসন ও শিক্ষণী রয়েছে নাম্বার ওয়ান উনার মা হান্না মরিয়ম রাদিয়াল মায়ের নাম ছিল হান্না উনি একজন অত্যন্ত নেক মহিলা ছিলেন কি পরিমাণ নেক আল্লাহু আকবার উনি বৃদ্ধ বয়সে উনার ঘরে সন্তান হতো না একদিন একটি বাগানে গিয়ে বসেছেন দেখলেন একটা বাগানে ছোট্ট একটা পাখি বাসায় বসে তার ছোট্ট বাচ্চাদেরকে আধার খাওয়াচ্ছে খাবার খাওয়াচ্ছে ওই বাচ্চারা ছোটদের বাচ্চারা খিচিমিচির করতেছে আর তার মায়ের মুখ থেকে কী মজা করে খাবার গ্রহণ করতেছে আপনারা হয়তো দেখেছেন একটা পাখি তার বাচ্চাদের কীভাবে সুন্দর করে খাবার প্রদান করে থাকে অত্যন্ত মনোরম দৃশ্য বা আমরা দেশে দেখেছি পাখির বাসায় পাখি না থাকলে অন্ততপক্ষে আমরা যারা মুরুগ এই মুরুগকে যখন খাবার দেওয়া হয় তার ছোট্ট ছোটো বাচ্চাকে কীভাবে সে খাবার প্রশিক্ষণ দেয় কুটকুট করে সে মুখ দিয়ে মুখে উঠায় আবার ছেড়ে দেয় যাতে তোমরা এইভাবে খাও আল্লাহু আকবার অনেক মুরুগ একটা ফরিংকে ধরে মুখ দিয়ে সে নিজে না খেয়ে মুখ থেকে ধরে নিয়ে বাচ্চার মুখকে হা করার পরে ওইটা মুখের ভিতরে ছেড়ে দেয় ঠিক তেমনিভাবে পাখি ওইভাবে করে তখন হান্না এই দৃশ্য দেখে ওনার খুবই চমৎকার লাগলো এবং মনে মনে ভাবলেন হায় হায় রে আমার জীবন চলে গেল আমি তো একটা সন্তান পাইলে হয়তো এই পাখি যেভাবে তার বাচ্চাকে আদর করতেছে আমিও যেভাবে আদর করতাম সে যেভাবে তার ছোটো ছোটো বাচ্চার কিচিরমিচির শুনে মুখে খাবার তুলে দিচ্ছে আমি হয়তো আমার বাচ্চার মুখে খাবার তুলে দিতাম এই অধীর আগ্রহে উনি দোয়া করে ফেলে আল্লাহ আমাকে আপনাকে সন্তান দিবেন যদি আপনার সন্তান দাও তাহলে আমি এই সন্তান আপনার গড় বেতুল মহতিসের জন্য আজীবন অক্ষ করে দেবো সারা জীবন আপনার গড়ে খেদমত করবো আমি তার খেদমত চাইব না কিন্তু আমাকে একটা সন্তান দেন আল্লাহ কবুল করে ফেললেন এখানে কি শিক্ষণীয় যে সন্তান দেওয়া না দেওয়ার ক্ষমতা কার আল্লাহ সুবহানাহু তাআলা একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা উনি সন্তান দেওয়ার ক্ষমতা রাখেন কোনো পীর নয় কোনো মাজার নয় কোনো বুজুর্গ নয় কোনো উস্তাদ নয় কেউ কাউকে সন্তান দিতে পারবে সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক আছে দুই নম্বর দোয়া অত্যন্ত পাওয়ারফুল দোয়ার মাধ্যমে সন্তান পাওয়া যায় সন্তানকে নেককার বানা যায় সন্তানকে সুস্থ বানানো যায় ইমাম বুখারি ওনার দৃষ্টিহারা সন্তান মোহাম্মদকে ছোটোবেলা দৃষ্টি হারিয়ে ফেলেছেন মা দোয়া করে ওনার দৃষ্টি ফিরিয়ে নিয়ে আসতে পারছেন তো এইখানে হান্না দোয়া করেছেন আল্লাহ পাক ওনাকে সন্তান দিলেন ঠিক একই ধারাবাহিকতায় মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা যখন বড় হলেন একটু বড় হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওনাকে একটা বাইতুল মাকদিসের ভিতরে একটা রুম বানিয়ে দিলেন এবং ওই রুমে মরিয়ম রাদিয়াল্লাহু থাকতেন এবং রুমটা বাহির দিকে বন্ধ করে রাখা হতো যাতে অন্য কোনো পুরুষজন ঢুকতে না পারে একমাত্র ওনার খালু জাকারিয়া আলাইহিস সালাম ওনাকে ওইখানে লুক আফটার করতেন অনেক সময় সেখানে আনসিজন ফ্রুট দেখে যেমন উইন্টারে ওনার কাছে দেখা যেত এমন কিছু ফ্রুট যেগুলো সাধারণত সামারে পাওয়া যায় উইন্টারে পাওয়া যায় না আবার উইন্টার সময় আসলে দেখা যেত সামার সিজনে আসলে দেখা যেত যে উনি উইন্টারে ফ্রুট খাচ্ছেন যেগুলো মার্কেটে হয়তো উইন্টারে পাওয়ার কথা কিন্তু উনি সামারগুলো খাচ্ছেন মার্কেটে নাই অথচ গড় ওনার হুজরা যেটা রুম যেটা তালামারা থাকতো তো দেখা যাচ্ছে মনে প্রশ্ন জাগতো যে বুঝতে পারলাম না
রুমটা বন্ধ বাহির দিকে তালা মারা এখানে উনি নিজে গিয়েও ফ্রুট আনার নয় বা কেউ উনাকে ফ্রুট দিয়ে যাওয়ার সুযোগ নাই আবার ফ্রুট দিবে তো দূরে কথা গেলে তো মার্কেটেই পাওয়া যাচ্ছে না তো উনি এগুলো কোথা থেকে পেলো তো জিজ্ঞাসা করতেন আন্না লাকে হাদা মরিয়ম তুমি এই যে ফল খাচ্ছ এই ফলগুলো তো মার্কেটেই পাওয়া যাচ্ছে না দরদাও বন্ধ তুমি এই ফল কোথা থেকে পেয়েছো উনি জবাব দেন মিন ইনদিল্লাহ এটা আল্লাহ সুবহানাহু তাআলা মিরাকলি কুদরতিভাবে আমাকে এই ফ্রুট দিয়ে আমাকে খাওয়াইতেছেন আল্লাহ চাইলে পারেন ওই টাইমে হযরত জাকারিয়া আলাইহিস সালামের মনে কৌতূহল জাগলো আল্লাহ তুমি যদি তালামারা করে সিজন সারা ফ্রুট দিয়া মরিয়মকে তুমি লালন পালন করতে পারো তা আমিও বৃদ্ধ হয়ে গেছি অনেক আগ থেকে আমার চাহিদা দিলে সন্তানে আমি কোনো সন্তান পাই নাই আমারও স্ত্রী বন্দা ওনা করে সন্তান হন না বাট তুমি যদি মরিয়ম রাদিয়াল্লাহু তাআলাকে সিজন সারা তালাবদ্ধ করে ফ্রুট দিতে পারো তো তুমিও সিজন টাইম সারা আমিও বৃদ্ধ আমার ওয়াইফও বৃদ্ধ আমার ওয়াইফ হয়তো বন্দা তালামারা ওনার ঘরে চাইলেও তুমি সন্তান দিতে পারবে দোয়া করেছেন আল্লাহ সেই দোয়া কবুল করেছেন এবং ওনার ঘরে একজন নেককার ছেলে ইয়াহিয়া আলাইহিস সালাম জন্ম দিলেন এই উভয় ঘটনা থেকেই বোঝা গেল নেক সন্তানের জন্য মার বাবার দোয়ার অত্যন্ত প্রয়োজন রয়েছে এজন্য কোরআনে করিমে আল্লাহ শিক্ষা দিয়েছেন আম্বিয়া কেরামের দোয়াটি সন্তান পাওয়ার আগেও যেন আমরা দোয়া করি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বিনিময়ে যেভাবে মরিয়মের মতো একজন নারী সন্তান দান করলেন হান্নাকে অপরদিকে জাকারিয়া আলাইহিস সালামকেও দোয়ার ভিত্তিতে আল্লাহ সন্তান দান করলেন ইয়াহিয়া আলাইহিস সালাম যিনি পরবর্তীতে নবী হলেন আল্লাহু আকবার এজন্য মার বাবার দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন হাদিসে এসেছে কয়েকজনের দোয়া অবশ্যই কবুল হয় কোনো অবস্থাতেই রিজেক্ট হয় না তন্মধ্যে থেকে মার বাবার দোয়া দুই নম্বর মুসাফিরের দোয়া তিন নম্বর মজলুম নির্যাতিত ব্যক্তির দোয়া এই দোয়াগুলো কিন্তু ফেরত হয় না সময় লাগতে পারে বাট দোয়া অবশ্যই কবুল হয় তো আমরা এই শিক্ষাও পেলাম এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরিয়ম রাদিয়াল্লাহ এই হান্না ওনার মায়ের দোয়া কবুল করলেন এবং মরিয়ম রাদিয়াল্লাহ বাবা উনি অত্যন্ত নেক ছিলেন বাইতুল মাকদিসের ইমাম ইমরান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঘরে জন্ম দিলেন মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাট মরিয়ম জন্মের আগেই বাবা ইমরান দুনিয়া থেকে চলে গেলেন মরিয়ম জন্ম হলেন ইতিম অবস্থায় মা ওনাকে লুকাপড়া করে বড় করলেন এখানে একটি বিষয় সন্তান ভালো হওয়া না হওয়া বাবার ভূমিকার চেয়ে বেশি ভূমিকার প্রয়োজন হয় মায়ের নেককার মায়ের কারণে সন্তান বেশি নেককার হওয়ার সুযোগ থাকে বেশি বাবা দুনিয়া চলে গিয়েছেন কিন্তু হান্না একা মা মরিয়মকে মাশাল্লাহ লালন পালন করেছেন বড় করেছেন জন্ম হওয়ার পরে উনি একটু আশ্চর্য হলেন আয় আল্লাহ আমি তো নজর করেছিলাম আপনার ঘরের খেদমতের জন্য দেব কিন্তু আমার ঘর থেকে জন্ম নিয়েছে একটা মেয়ে সন্তান সাধারণত মেয়ে সন্তান শারীরিকভাবে সেই পরিমাণ শক্তি থাকে না যে পরিমাণে ছেলের হওয়ার কথা দুই নম্বর তৎকালীন সময়ে ছেলেরাই খেদমত করে মেয়েরা তো আর মস্তির খেদমত করবে না তিন নম্বর মেয়েদের পর্দারও প্রয়োজন রয়েছে পুরুষের সঙ্গে তো মিক্স হতেও পারবে না এই সব মিলিয়ে উনি একটু চিন্তায় পড়ে গেলেন আয় আল্লাহ আমার ঘরে সন্তান জন্ম নিয়েছে তো বটে কিন্তু এটা তো আবার ছেলে নয় মেয়ে কী করি আমি ফালাম্মা ওয়াজাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াজাআতুহা উনসা আল্লাহ জন্ম তো হয়েছে একটা সন্তান আপনি দিলেন সন্তান কিন্তু সন্তানটা তো মেয়ে ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াজাআত আল্লাহ বলেন কী সন্তান তোমার জন্ম নিয়েছে তুমি তো জন্মের পরে বুঝেছ আমি তো আগে থেকেই জানি আল্লাহ আকবার কারণ আল্লাহ ওই আল্লাহ যিনি সব কিছু জানেন এই গর্বের ভিতরে সন্তান ছেলে না মেয়ে ভালো না মন্দ হবে কালো না দলা হবে এবং শেষ পর্যন্ত বাঁচবে কিনা বাঁচবে না মা বাবার কাজে আসবে কিনা আসবে না বাধ্য সন্তান হবে না অবাধ্য হবে এই সব ডিটেলসের মতো কে জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সময় তো মায়ের গর্বের সন্তান ছেলে না মেয়ে এটাও জানতাম না আমরা যদিও চার মাস পরে স্ক্যানের মাধ্যমে আমরা এটা হয়তো জানতে পারি ও মেশিনের সাহায্যে বাকি সব কিছু আল্লাহ জানেন তো আল্লাহ বলেন আমি তো আগে থেকেই জানি তো ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে পরবর্তী সুযোগ পেলে আমরা আরও কন্টিনিউ করবো জাজাকুমুল্লাহ খাইরান জাযা জাযাকুমুল্লাহ খাইর সম্মানিত ইকরা বাংলার দর্শক আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম ইসলামিক কিউএনএ এটা প্রশ্ন উত্তরের এই প্রোগ্রামটি আপনাদের জন্যই আপনারা যখনই আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন আপনাদের কল নেওয়ার চেষ্টা করব আমরা যেহেতু এখন ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবারও যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিব এবং ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু
আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন ফোর্স কেয়ার দারুল হাদিস মাদ্রাসা শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারাকাতুহ আমার সঙ্গে আছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্ন উত্তরের এই প্রোগ্রাম, অনেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসেন। আমরা আজকে চাবো ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের মাধ্যমে এই ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রাম আলোকিত হবে ইনশাল্লাহ। আমার কাছে কয়েকটি প্রশ্ন আছে, এর মধ্যে একটি প্রশ্ন আছে, আজকাল অনেক সময় দেখা যায় বিয়ে শাদির সময় আংটি, একটা আংটি দেওয়া হয় কনের পক্ষে স্বামীকে এবং স্বামীর পক্ষে কনেকে, ওইটা কি শরীয়তে কোনো আছে বা আরও কিছু বিষয় আছে বিয়ে সম্পর্কে হয়তো অনেকেরই জানার দরকার আছে, যে গুরুত্বপূর্ণ কোন কোন বিষয় করতে হয় আর কোন কোন বর্তমান যে প্রচলিত যে কিছু জিনিস আছে ওইগুলি বর্জনীয় কোন কোন, এগুলি আমি মনে করি দর্শকদের উদ্দেশ্যে এই প্রশ্নের উত্তর হয়ে গেল এবং অনেকেই জানা হয়ে গেল ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান, বিবাহ সাধারণ অবস্থায় একটি সুন্নত আমল, যদিও এটা সুন্নত এর মাধ্যমে একজন ছেলে এবং মেয়ের চরিত্র হেফাজতের বড় একটি বাহন, সেই হিসাবে সুন্নত হলেও এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজি বলেছেন, যারা আমার এই সুন্নতকে পরিহার করবে, অ্যাভয়েড করবে, তারা আমার উম্মতের মধ্যেই পরিগণিত হবে না। কোনো কোনো ক্ষেত্রে নিকাহরা ফরজ পর্যন্ত হয়ে যায়, যদি ছেলে অথবা মেয়ে শাদী না করার কারণে গুনার মধ্যে লিপ্ত হওয়া নিশ্চিত বা মোস্ট লাইকলি বেশি সম্ভাবনা আশঙ্কা হয়ে যায়, ওই অবস্থায় নিকাহ করা ফরজ বা ওয়াজিব হয়ে যায়। এই মারাত্মক অবস্থাকে আরবিতে তাওকান বলে, জাহালতে তাওকান, অর্থাৎ কারো শাহওয়া এবং ডিজায়ার যদি কন্ট্রোল থাকে না, নিকাহ ছাড়া সে গুনার থেকে বাঁচতে পারবে না এবং তার সামর্থ্য রয়েছে এমত অবস্থায় তার জন্য নিকাহ করা ফরজ বা ওয়াজিবের পর্যায়ে পড়ে যায়। স্বাভাবিক অবস্থায় নিকাহ করা সুন্নত, আবার কারো কারো ক্ষেত্রে নিকাহ করা মকরু বা হারামও হতে পারে। একটা ছেলে, তার মধ্যে যদি সেক্সুয়াল অ্যাবিলিটি থাকে না, ইন্নিন বা নামর্দ হয়, তাহলে সেই রূপটাকে গোপন রেখে কোনো মেয়েকে শাদী করানো, যারা জানবেন জেনে শাদী করলে এই ছেলের জন্য বিবাহ করা হারাম হবে, বা এই ধরনের গোপন রূপ রেখে যদি কোনো অভিভাবক তার ছেলে সন্তানকে বিবাহ করান, তা করানোটাও সেটা হারাম হবে। কেন একজন নারীর অধিকার নষ্ট করবেন, হক নষ্ট করবেন আপনি? আর যদি এরকম হয় যে একজন স্বামী, উনি মনে করে, একটা ছেলে মনে করে যে আমি শাদী করলে আমার বিবির হক আদায় করতে পারবো না বা সামর্থ্য নাই, আর্থিক সামর্থ্য নাই, বা আমার মাধ্যমে আমার একজন বিবাহ করলে আমি একটা স্ত্রীকে নির্যাতনই করবো, তো এরকম তো অবস্থায় ওনার জন্য শাদী করাটা মকরু। নাম্বার টু, শাদী বাদ দিয়া নফল আবাদবন্দিকে তাকার চেয়ে শাদী করা উত্তম। নাম্বার থ্রি, শাদীর মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটি হলো সেটি মোহর প্রদান করা, একটা ছেলের পক্ষ থেকে মেয়েকে মোহর দেওয়া। নাম্বার ফোর, বর্তমান সময়ে বিবাহ শাদীর মধ্যে এমন কিছু কালচার ঢুকে পড়েছে সামাজিক কারণে বা অন্যান্য ধর্ম থেকে হার করে আমরা নিয়ে এসেছি, দ্বার নিয়ে এসেছি অন্য ধর্ম থেকে আমাদের ধর্ম দিয়ে ঢুকে পড়েছে, যেগুলা আমরা হয়তো অনেকে চিন্তাই করি না কিন্তু অটোমেটিক সমাজে ঢুকে পড়েছে। আমরা কোনোদিন এটা তলায় দেখি না, এটা ইসলামের পক্ষে না বিপক্ষে, অথচ কোনো সময় এই সমস্ত বিষয়কে এত গুরুত্ব দেওয়া হয় যে এটার অনুপস্থিত হলে বিবাহ পর্যন্ত ব্যঙ্গে দেওয়া হয়, সম্পর্ক করাও হয় না। ওইগুলোর মধ্যে থেকে একটি হলো আংটি প্রদান। ইয়েস, মোহর দেওয়ার ক্ষেত্রে একটি হাদিস এসেছে, বলো খাতমা মিন হাদিদিন, তুমি তাকে মোহর দিতে হবে, আর না হয় কমপক্ষে তুমি একটা আংটি হলেও তুমি তাকে দান করো, এটা মোহর হিসেবে বলা হয়েছে। কিন্তু এঙ্গেজমেন্টে যে একটা রিং দেওয়া হয় এবং এই রিংটাকেই মনে করা হয় যে তাদের এঙ্গেজ হয়ে গেল, মানে ওই ছেলেটা মেয়ের সাথে, মেয়েটা ছেলের সাথে এঙ্গেজ হয়ে গিয়েছে, এখন ওই ছেলে বা মেয়েকে অন্য কেউ আর বিবাহের প্রপোজ বা প্রস্তাব দিতে পারবে না, এই দেওয়া দেওয়ার যেটাকে, এটা সাধারণত খ্রিস্টান ধর্মে এটা খুবই গুরুত্ব রাখে, ইসলাম ধর্মে তার কোনো বৃত্তি নেই, বাট আমরা বর্তমান মুসলমান সমাজের মধ্যে এটা এমনভাবে অপূতভাবে ঢুকে পড়েছে যে আংটি না দিলে মনে হয় বিবাহ হবেই না। অনেক পক্ষ এই আংটি না দিলে তারা রাগ করেন এবং অপর পক্ষের সঙ্গে শাদী সম্পর্ক করতে তারা অনীহা পেশ করে, তারা এটাকে বিলকুল ব্যঙ্গে দেন। সবচেয়ে আজীব হলো এখানে আংটি দেওয়ার ক্ষেত্রে, মেয়েকে তো যে কোনো ধরনের আংটি দেওয়া যায় হলেও,
ছেলে তো সোনা পরিধান করতে পারবে না, অনেক ফ্যামিলির পক্ষ থেকে ছেলেকে স্বর্ণের আংটি দেওয়া হয়, অথচ এই স্বর্ণটা পুরুষের জন্য হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে স্বর্ণ এবং সিল্ক এই উভয়টা হাতে ধরে হাতে কলমে উম্মতকে বলেছেন, ইন্না হাযানে হারামান লিযুকুরি উম্মতি, এই দুইটি জিনিস আমার উম্মতের পুরুষের জন্য হারাম, স্বর্ণ হারাম, সিল্ক পুরুষের জন্য হারাম। হ্যাঁ, মহিলার জন্য যাই আছে। এবার বিবাহেতে আংটি দেওয়া হয় অন্য ধর্মের কালচারকে অবলম্বন করে, আবার দেওয়া হয় স্বর্ণ যেটা হারাম। যে বিবাহর সূচনা লগ্ন থেকেই, হারাম থেকেই সূচনা, এই বিবাহের মাধ্যমে শান্তি এবং কামিয়াবি, সফলতা এবং সুখী ভাবে আসবে। আবার কেহ বর্তমানে এই ডায়মন্ড অথবা প্লাটিনাম, যেটা অত্যন্ত দামি এক্সপেন্সিভ, এগুলো না দিলেও আজকাল অনেক জায়গায় অপরপক্ষ খুশ হন না। তো এটা যদিও গিফট হিসাবে জায়গা আছে, বাট গিফটের মানা তো এখান নয় যে আমি জুড়ে এটা আদায় করে ছাড়ব। গিফটের অর্থ হলো একজন খুশি মনে দেয় তাহলে ঠিক আছে, চাপে পড়ে লজ্জায় পড়ে যদি দেয় এটা কিন্তু জায়েজ হবে না। মুসলিম শরীফের পরিষ্কার একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাম বলেছেন, লা ইয়াহিলু মালুম রিম মুসলিমিন ইল্লা বিতিবে কলবিহি, একজন মানুষের মাল যদি সে খুশি মনে আপনাকে না দেয় সামাজিক লজ্জার চাপে বা কোনো পক্ষের প্রেশারাইজের কারণে দিতে হয়, তো এটাও কিন্তু আপনার জন্য হালাল হচ্ছে না। এক, দুই নম্বর, এত এক্সপেন্সিভ একটা জিনিস আপনি চাপাচাপি করে নিলেন, যেটাও কিন্তু ইসরাফের অন্তর্ভুক্ত হয়। ছেলের পক্ষকে দেওয়া লাগে মেয়ে, আর মেয়েকে দেওয়া লাগে ছেলে, এই যে একটা চাপাচাপি বা সামাজিক একটা যেন একটা প্রেশারাইজ করা হয়, এর কারণে একটা যেটা মোটেই প্রথমে ফরস্ত নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, বরং অন্য ধর্মকে যদি আমরা কপি করে আমরা করি তাহলে এটা তো আবার হারামে পড়ে যাবে, মানে সাবভাবে কমিন ফাওয়া মিনহুম, সেটা কিন্তু আবার মানে গুনায় পরিণত হয়ে যাবে। তো যেখানে গুনা হওয়ার আশঙ্কা রয়েছে সেখানে চাপাচাপি করে একটা ইসরাফ করার কোনো সুযোগ ইসলামে নাই, আর স্বর্ণের আংটি পুরুষ মানে ছেলেকে দেওয়ার তো কোনো সুযোগ সেখানে নাই। তো এটা আমাদেরকে পরিহার করতে হবে। প্লাস বিবাহের ক্ষেত্রে কিন্তু মেয়ের পক্ষ থেকে আজকাল যেটা ডিমান্ড করা হয় লেহেঙ্গা, একটা ড্রেস, এই লেহেঙ্গা ড্রেসটাও কিন্তু ইসলামিক ড্রেস নয়। এতে অনেক সময় আপনি খরিদ করতে গিয়ে দেখবেন এটা এমনভাবে ডিজাইনে বানানো হয়েছে যেটা দেখবেন পায়ের নিচে অনেক লম্বা, এই যে অনেক লম্বা, মাত্র কাপড় পুরুষের জন্য তো ঘন্টা নিচে নেওয়া যায় না, যেভাবে মহিলাদের জন্য ঘন্টা পর্যন্ত ডেকে বা পায়ের পাতা পর্যন্ত ঢাকা যায়, অর্থাৎ ঘন্টা থেকে আধাত পর্যন্ত লম্বা রাখার পারমিশন রয়েছে হাদিসে, এর চেয়ে লম্বা আল্লাহ নবী নিষেধ করেছেন। তো দেখেন ইসলামিক লেবাসের পরিপন্থী একটা জিনিস সেখানে ঢুকে পড়লো। দুই নম্বর, তার ডিজাইনটা এমনভাবে বানানো হয় যেটা পর্দার ক্ষেত্রে বা বডির যেভাবে কাপড়টা ডিলাডুলা হওয়ার কথা ওইটা কিন্তু এভাবে থাকে না, এবং পুরা বডি কিন্তু ঢাকার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় এটা সঠিকভাবে ডাকেও না। এই সব মিলিয়ে আবার এটা এত এক্সপেন্সিভ, আর মাত্র একদিনের জন্য, মাত্র কয়েকটি ঘন্টার জন্য, মাত্র কয়েকটি ঘন্টার জন্য আপনি কয়েক হাজার পাউন্ডকে আপনি এখানে শেষ করতেছেন। ইয়েস, এটা কিন্তু অন্যান্য ধর্ম থেকেই আমরা হয়তো এটাকে আমাদের সমাজে আমাদের ইয়েতে আমরা ঢুকিয়ে দিই, আমরা ঢুকিয়ে ফেলছি। হাদিসে বলেছে সবচেয়ে বরকতি নিকাহ হলো যেখানে খরচ কম হবে, কিন্তু আমরা কিন্তু সবসময় খরচ বাড়ান দিকে যাচ্ছি। আবার সবচেয়ে আজিব ব্যাপার হলো মোহরের ক্ষেত্রে কিন্তু আমরা সুন্নতির দুহাই দিয়ে যে সময় ছেলেকে বিবাহ করাই তখন মোহরে ফাতিমির দুহাই দিয়ে আমরা কম দেওয়ার চেষ্টা করি, আর আমার মেয়েকে যখন শাড়ি দেয় তখন কিন্তু আমি ওই মোহরে সুন্নত, মোহরে ফাতিমির সুন্নতের কথা আমি বলে যাই। তো এটাও কিন্তু অন্য দৃষ্টিতে ঠিক ওই কারণেই হচ্ছে না, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐ সমস্ত লোকদের ক্ষেত্রে বলেছেন যারা দেওয়ার ক্ষেত্রে কম দিতে চায়, নেওয়ার ক্ষেত্রে বেশি নিতে চায়, এটাকে তাতফিফ বলে, এবং তাদের জন্য রয়েছে জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলা আন-নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াযানুহুম ইউখসিরুন। অতএব আমি তো মনে করি প্রত্যেক পক্ষ অপর পক্ষকে পরিষ্কার ভাবে বলা দরকার যে দেখেন আমরা মুসলমান, আমাদের শাদী হবে ইসলামিকলি, ইসলাম পরিপন্থী যে সমস্ত জিনিস বিহার মধ্যে ঢুকে গেছে যদি ইসলামের সংঘাত হয় আমরা একটা অবশ্যই উভয় পক্ষ পরিহার করতে হবে। এক, অতএব বর্তমান সামাজিক রুসুমাত যেগুলো নিয়ে খুব বেশি পীড়াপিড়ি করা হয়, যেমন আরেকটি বিষয় মেয়ে বাবা ইফতারি দিতে হয়, মেয়ের বাবা আম কাটলের সিজনে আম কাটি দিতে হয়, হয় না? হয় না, হয়। আবার দেখা যায় ছেলে করে কোনো সন্তান জন্ম নিলে ওই সময় মেয়ের বাবার পক্ষ থেকে সবাইকে কাপড় প্রদান করতে হয়, এটা কিন্তু অনেক চাপাচাপি ভিত্তিতেই করা লাগে, নতুবা লজ্জা দেওয়া হয় বা শরম অনুভব করে মেয়ের বাবা ঋণ করেও এগুলো দিতে বাধ্য হন, এটা কিন্তু গুড়ায় গেলে এটা কিন্তু একটা বাড়াবাড়ি। তো দেখেন এখানে
ওই যে ইফতারি দেওয়া বলবেন ইফতারি ইফতার করানো তো ভালো কথা ঠিক আছে ইফতারি সুন্নাহ যদি হয়ে থাকে তো শুধু মেয়ের বাবাই দিবেন কেন আপনি ছেলে বাবা দেন না কেন সুন্নাত কি শুধু মেয়ের বাবার জন্য না সুন্নাত সবার জন্য যদি সুন্নতি হয়ে থাকে সবার জন্য ইফতার করানো যদি সুন্নত হিসাবে হয় তাহলে আপনি মেয়ের বাবায় যেভাবে দিবে আপনি ছেলে বাবাও দেন কিন্তু এটা করা হয় না বরং সব সময় একটা ডিমান্ড থাকে আমাদের দেশে জানিয়ে দেশে এরকম কীরকম আছে কিনা আছে না হয়তো থাকতেও পারে আমাদের দেশে প্রথম রমজান শরীফের প্রথম তিন দিনের ভিতরে নাকি দেখ দিত একবার আবার মধ্যখানে একবার আবার শেষ দিকে একবার তিনবার দেওয়া লাগে কোন কোন জায়গায় এরকম আছে এটা খুব বাজ্য এটা বাধ্য দিন গোনা হয় গোনা হয় যে কয়দিনের ভিতরে এবং ঘরের মধ্যে বিশেষ করে মনে করেন না দিলে ওই নন আমরা নননি বলি অর্থাৎ ছেলের বোন যারা আছে তারা কিন্তু লজ্জা দেয় শাশুড়ি অনেক সময় কথা শুরু করে দেয় আপনজন যারা সবাই এসা ওই বউকে নতুন মানে লজ্জা দেয় যে কেন দেওয়া হলো না কেন দেওয়া হবে কি দেওয়া হবে আমরা এই বছর কি আর ইফতারে খাবো না এইভাবে আম কাটার সময় অথচ এই সময় পরিমাণে এত বেশি দেওয়া হয় আর বেশি না দিলে গুসা করা হয় আর যে সময় ইফতারটা নিয়ে আসলো আনা হয় কিন্তু আসর নামাজের সময় বা ওই পরখানে নিয়ে আসা হয় তখন এগুলাকে ডিস্ট্রিবিউশন করা লাগে আবার অঞ্চলের সব জায়গায় তখন এগুলা ডিস্ট্রিবিউট করতে ওই দিন কুর মাগরিব এবং এশার নামাজ বা মনে করেন ওই আসর নামাজটার ১২টা বেজে যায় আবার অনেক সময় এটা গান্দাও নষ্টও হয়ে যায় সমান আম কাটলের সিজনেও এই যে জিনিসগুলো ইসরাফ বা সামাজিকগুলো আমরা ঢুকিয়ে ফেলেছি এটা ইসলামিক দেওয়ার কোনো ভিত্তি নাই তো আমরা অবশ্যই ব্যবসাদের মধ্যে এগুলো আমাদের পরিহার করতে হবে নতুবা আমরা কোনো সময় শান্তি পাবো না নবীজি বলেছেন যে নিকা এই সমস্ত আজেবা জিনিস থেকে মুক্ত হবে সেখানে এই বরকত থাকবে আর যেখানে এই সমস্ত এক্সপেন্স বেড়ে যাবে এখানে বারাকা থাকবে না আসলে বরকত হচ্ছেও না বিবাহ করার পরেই দেখা যায় কয়েকদিন পরে এটা বিচ্ছেদ হয়ে যায় অনেক সময় দেখা যায় এখানে আরও একটি যেমন বিয়ের অনুষ্ঠানটা একটু বড় হলে হইতে হইবে এবং উভয় হয়তো একজনের মেহমান অনেক কম আছে কিন্তু বাধ্য করা হয় যে সমান দেওয়ার জন্য ওইটা কতটুকু ঠিক আছে এক কথায় মানে সামাজিক রুসুমাত কারো উপর চাপিয়ে দেওয়া বা টেকা পয়সা লেনদেন দেওয়া নেওয়ার ক্ষেত্রে কারো প্রেশারাইজ করা অথবা লজ্জার সম্মুখীন করে তার কাছ থেকে পয়সা ওনার সন্তুষ্টি ছাড়াই ওনার কাছ থেকে নিয়ে নেওয়া এটা তো হাদিস বলতেছে এটা জায়েজ হবে না কখনো জায়েজ হবে না এরপরে ওই যেগুলো মনে করেন বড় হল বা এই সমস্ত জিনিস যে সব ইসরাফ আর ঠিক আছে মেহমানদারি করার দরকার আছে কিন্তু মেন খাবারটা ছিল এখানে কিন্তু সেলের অলিমা কিন্তু এই দেশে মোটামুটি দয়াপক্ষ ইনভলভ থাকলেও আমাদের দেশে কিন্তু এখনো দেখবেন যে মেয়ের বাবার খাবার যেটা এটা কিন্তু বাধ্যতামূলক উনি খাবাতেই হবে আর ছেলের পক্ষ থেকে অলিমা অনেকে করে অনেকে করেই না করেই না তো যেটা সুন্নত ছিল এটাকে আমরা মার্কেটে সরিয়ে ফেলেছি আর যেটা সুন্নত না এটার উপর আমরা প্রেশারাইজ করতেছি মেয়ের বাপের উপরে অনেক সময় চাপ পড়ে যায় কারণ মেয়ের বাবা উনি মেয়েও দেবে লোকে মালও দিতে হবে তারপরে আম কাটিও দিতে হবে তারপরে ইফতারও দিতে হবে সন্তানরা জন্ম নিলে সবাই কাপড়ও দিতে হবে এরপরে মদার মাদ দাওয়াতও খাওয়াইতে হবে মানে এক এবং বিবাহর খানি উনি খাওয়াইতে হবে সবটা ওনার উপর তো ওনার উপর এটা কিন্তু জুলুম হয়ে যায় এটা অনেকটা বাড়াবাড়ি হয়ে যায় এই জন্য আমরা এটা অবশ্যই খেয়াল রাখবো দেখেন আজকে যদি আপনার ছেলের জন্য এইভাবে একজন মেয়ের বাবায় কষ্ট দিয়ে আপনি উদ্ধার করেন আপনাকেও হয়তো আল্লাহ পাক মেয়ের বাবা বানাইতে পারে আপনারও মেয়ের মাধ্যমে কিন্তু আপনি সেইভাবে ওই জায়গায় আপনি হেরান হবেন জো জ্বালাতা হ্যায় কিসি কো খুদ বি জ্বলতা হ্যায় জরুর সমা বি জল জাতি হ্যায় পরওয়ানা জল জানে কে বাদ আপনি যদি আরেকজনকে আপনি কষ্টে পালান তো আপনি নিজেও কষ্টের মধ্যে পড়বেন তো এই জন্য এই ব্যাপারে আমাদের খুব সতর্কতা প্রয়োজন যে আমরা কোনো অবস্থায় যেন এমন কোনো আচরণ করবো না যারা আরেকজনের কষ্ট হয় আমি আত্মীয়তা করবো একজনের সাথে আমি কেন তাকে আমি কষ্টের মধ্যে নিক্ষেপ করবো এটা আমাদের মাথায় রাখতে হবে যেন শুরু থেকে আমরা এটাই আলোচনা করা দরকার যে আমরা শরীয়ত পরিপন্থী কোনো জিনিস আমাদের বিয়ে ঢুকতে দেবো না দুই নম্বর সামাজিক রুসুমাত যেগুলো ইসলামের সঙ্গে কন্ট্রাডিকশন রয়েছে এগুলো আমরা পরিহার করব। তিন নম্বর দেওয়ালওয়ার ক্ষেত্রে কোনো চাপাচাপি এবং কোনো প্রেশারাইজ করা যাবে না খুশি মনে একজনে যা দেয় ঠিক আছে দিদি সাইডে হয়তো নেওয়া নেওয়ার ব্যাপার আছে কিন্তু আমরা কোনো সময় আমরা প্রকাশ্যে অথবা ইশারায় আমরা নেওয়ার জন্য কোনো চাপ সৃষ্টি করব না আমি তো আমার ছেলেকে সাজু করেছি আমি পরিষ্কার বলেছি দেখেন আমাদের কোনো জিনিস লাগবে না এটা শুধু মুখের কথা নয় অন্তর দিয়েও বলতেছি এবার দিল থেকে প্রত্যেকে দিলে আমি এটা বলতেছি যে এগুলো কোনো দেওয়ার প্রয়োজন নাই আমার ছেলে ভরে আরও সপ্তাহ ছিল আমি মনে করি এটা খুবই দরকার আমরা কিছু এরকম ইয়ে করা দরকার আমার বাগনাদের শাদী হবে আমি তো বলে দিয়েছি যে তুমি চেষ্টা করো এতটুকু যে শুধু অলিমা করবে এবং কন্যার বাবার যে খাবার যেটা বন্ধ করে দাও কারণ তুমিও আলেম তোমার বাবাও আলেম যে মেয়েকে শাদী করতে সেও আলেমা এবং তার বাবাও একজন আলেম উনিও আমার একজন ছাত্র তো তোমরা যদি উভয় পক্ষর চারজন আলিম হইয়া যদি আজকে সমাজে সুন্নতটাকে প্রতিষ্ঠা করে
সমাজের কুসংস্কার যেগুলো ঢুকে পড়েছে ওগুলো তুমি বের হয়ে না আসতে পারো, কে এগুলো বের করবে? ওই সুন্নতের কথা বলবে কে আর কে আমল করবে? আল্লাহ, তো এটা কিন্তু বর্তমানে আমাদের চিন্তা করার একটা বড় ব্যাপার হয়েছে। আল্লাহ আমাদের সকলকে তো বিধান করে আমি জাজাকুমুল্লাহ হাসান জাজা জাজাকুমুল্লাহ। আশা করি দর্শক শ্রোতা অনেকেই কিন্তু বিয়ে শাদীর ব্যাপারে অনেক সময় এই সামান্য ছোটখাটো বিষয় নিয়ে, যেগুলি কোনো জরুরত নাই বিয়ের ব্যাপারে, কিন্তু ওগুলি নিয়ে অনেক সময় অনেক বড় অনাকাঙ্ক্ষিত, যেগুলো হয়তো বিয়ে ঠিক হয়ে গিয়েছিল কিন্তু আংটি দেওয়া নিয়ে অথবা অন্য কোনো কিছু দেওয়া নিয়ে, যেগুলো কোনো বাস্তবের ঘটনা বলবো, রিসেন্টলি যে শাদিটা হওয়ার আগেই প্রথমে হল বুক করে, এখন পর্যন্ত শাদির অনুষ্ঠান বাকি রয়েছে, জাস্ট আগদ হয়েছে শুধু আগে অ্যাডভান্স। তো আগদের সময় ওনারা কিন্তু একটা উভয় পক্ষ একটা বিরাট বড় হল সেখানে আর হায়ার করেছেন, খাবার হয়েছে। আগদ হওয়ার পরে ওই ছেলে এবং মেয়ে তারা এখন মাশাল্লাহ এখন নেট টেক্স মেক্স দেওয়া দিয়ে করেন। তো ওই সময়ও এখনও তো মেন অনুষ্ঠান আসে নাই, তো সেলের পক্ষ থেকে একটা ইয়ে দেওয়া হয়েছে, ওই যে ভ্যানিটি ব্যাগ না সাইড ব্যাগ বলা হয়, ওনারা বলছেন যে ওনারা দিয়েছেন +95 পাউন্ড দিয়া। তো একটা মনে করেন একটা সাইড ব্যাগ 95 পাউন্ড ছোট্ট ব্যাগ দিলে আসলে তো আমি জানি না আপনার এটাকে কম দাম বলবেন না বেশ দাম বলবেন, কিন্তু ওই ব্যাগটাকেই কেন্দ্র করে যে কেন এত সস্তা ব্যাগ দেওয়া হলো এক। দুই নম্বর, ওই মেয়েটা যখন দেখছে তার ছেলের গায়ে একটা শার্ট, জিজ্ঞেস এটার দাম কত, তো সে বলছে এটা মনে হয় 30 পাউন্ড। কয় তুমি এরকম ছেলে মাত্র 30 পাউন্ডের শার্ট পরিধান করো, তোমার সঙ্গে চলবে না। ওই দুইটা বিষয় কেন্দ্র করে তাদের এত সুন্দর ভালো একটা ফ্যামিলির এই বিবাহটা শেষ মতো ভেঙে গেল, ব্রেকডাউন হয়ে গেল। দেখেন সময় নেই, এটা তো কিন্তু বিয়ের কোনো অংশ না, মোটেই তো নাই। এই ব্যাগ থাকলেই বা কি আর না হইবা কি, আর শার্ট 30 পাউন্ড দিয়ে সে পরিধান করছে, তার হতে তার পছন্দ লাগছে, এখানে যে আরো এক্সপেন্সিভ পড়তেই হবে, এই ব্যাপারে মানে এটাই হলো আমাদের মানসিকতা। জাজাকাল্লাহ জাজাকাল্লাহ, ইনশাল্লাহ ফাঁকে ফাঁকে আর ওই বিষয়ের উপর আর কিছু কথা শুনবো ইনশাল্লাহ, যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছেন। আমরা দিকে এই মুহূর্তে কে রয়েছেন? হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি বলুন আপনার প্রশ্ন। আর কোন প্রশ্ন আছে? প্রথমত আমরা দোয়া করি আল্লাহ পাক আপনার অসুস্থ হাজবেন্ড কে যেন শিফা দান করেন, আমিন। এবং একটি দোয়া আপনাকে, দুই নম্বর প্রশ্নটা আমি আগে দিয়ে দিই। নবী এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি দোয়া যদি 6 বার কোনো রুগীর সামনে গিয়ে আপনি পড়েন তো আল্লাহ চাইলে 7 বার এই দোয়াটি 7 বার পড়ে নিলে মৌত ছাড়া, যদি আমার মৌতের টাইম হাজির হয়ে যায় তত সেটা ভিন্নকথা, মরার টাইম আসলে তো যেতেই হবে, কেউ কাউকে আটকাতে পারবো না, আটকানো যাবেও না। মৃত্যু ব্যতীত অন্য যে কোনো প্রকারের রোগ আল্লাহ চাইলে এই দোয়ার বরকতে 7 বার পড়ার তুফা এলে আল্লাহ পাক শিফা দিয়ে দিবেন, আপনি ওই দোয়াটা পড়বেন। আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আইন ইয়াশফিয়াক, আরেকবার আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আইন ইয়াশফিয়াক, আরেকবার আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আইন ইয়াশফিয়াক, কয়বার পড়বেন? 7 বার। ওই নিয়তে আল্লাহ যেন
ওনাকে শিফা দিয়া দেয়। মৃত্যু যদি হাজির না হয় তাকে, মৃত্যুর টাইম হাজির না হলে বাকি সকল রোগ থেকে আল্লাহ পাক শিফা দেবেন ইনশাআল্লাহ। আপনার দ্বিতীয় প্রশ্ন নয় বরং প্রথম প্রশ্নটি ছিল যে তসবি পুরাতন তসবির অনেক দানা তসবি চিড়ে গড়ে ওই দানাগুলো পড়ে আছে, তো এগুলো যেহেতু তসবি পড়ে যান নাম নাম নিয়েছেন এগুলো কী করবেন? সন নম্বর ওয়ান, বেস্ট হবে আপনি ওইগুলোকে যদি কোনো মাটিতে কোথাও আপনি পারেন আপনি মাটিতে পুঁতে রাখলেন, অথবা কোনো ব্যাগে ভরে পানিতে আপনি ফেলে দিলেন। যদি দয়াটা কোনো সুযোগ থাকে না তাহলে আলাদা একটা ব্যাগে ভরে যদি যেখানে ডিস্ট্রয় করে তারা ওই যে এই দেশে যে রিসাইকেল করে ওই সমস্ত রিসাইকেলের গাড়িতে যদি আপনি আলাদা একটা ব্যাগ ভরে ছাড়িয়ে দেন গুণা হবে না ইনশাআল্লাহ, কারণ এটা তো আপনি ইউজ করতে পারতেছেন না। ইভেন কোরআনে করিম বা ইসলামিক বুকের যে সমস্ত কাগজে আরবি লেখা আছে বা কোনো মাসামসির লেখা আছে কোনো হাদিসের বুক বা আরবি কোনো বুক, এই বুকটাও পুরাতন হয়ে গেলে আম্পারা বাচ্চাদেরকে আপনি দিচ্ছেন পড়ার জন্য পুরান হয়ে গেছে ছিঁড়ে গেছে, বা কায়দা কায়দা বুক যেটা এটা হয়তো ছিঁড়ে গেছে, ওই বুকের ক্ষেত্রেও সমান, হয়তো পানিতে আপনি কোনো একটা ইয়ের মধ্যে ভরে পানি মুড়ে আপনি ছেড়ে দেবেন পাথর বা ইট পরে, অথবা মাটিতে আপনি গাড়িয়ে রাখবেন দাফন করবেন, আর না হয় এটাকে উসমান রাজি রাতুন পুড়িয়েও ফেলেছিলেন এটাকে একটা অপশন রয়েছে লাস্ট অপশন হিসাবে, বা সেই হিসাবে যদি আলাদা বেগবরে রিসাইকেল করে দেওয়া হয় তবু ইনশাআল্লাহ এটা ইন্নামাল আমল বিনিয়াদ হিসাবে এটাও কিন্তু নাজায়েজ হবে না। আমাদের স্কুলে মাস্টারসাথে অনেক সময় এরকম অনেক বাচ্চারা যে সমস্ত কাগজ ইদ করে এগুলো কিন্তু আমরা এবার রিসাইকেলে রেখে আলাদাভাবে একটা পরিষ্কার আলাদা ক্লিন একটা ব্যাগ মধ্যে ঢুকাইয়া রিসাইকেলে দিলে তো রিসাইকেল হয়ে গেল, তখন তো এটা ডিস্ট্রয় হয়ে গেল, লেখাগুলো তো আর বাসলো না বাসলো না। বরং আগেকার সময়ে চতুর্থ নম্বর আরেকটি পদ্ধতি ছিল ইঙ্কের মাধ্যমে লেখা যেগুলো এগুলো তার পানি দিয়ে ধুইয়া সাফ করে ফেলতেন, এখন তো এগুলো সম্ভব নয় হিসাবে আমরা হয়তো মাটিতে আমরা দফন করে ফেলবো সুযোগ থাকলে কবরস্থানে অথবা আপনার গার্ডেনে কোথাও, অথবা এটাকে আমরা পানির মুড়ে আমরা ডুবাই রাখার চেষ্টা করব, মনে করেন একটা বস্তাতে ভরে বা একটা ব্যাগের মধ্যে ভরে ভিতর ভিতরে আপনি ইট বা কিছু দিয়ে দিয়ে ছাড়ে দিলে পানির মুড়ে চলে যাবে, অথবা আপনি হয়তো এটাকে পুড়িয়ে ফেললেন অথবা রিসাইকেল করে ফেলেন। তসবি দানার ক্ষেত্রেও আপনি ওই তিনটার যে কোনো একটি আপনি করতে পারেন, সমস্যা নাই ইনশাআল্লাহ। তো বৈদেশে একটা কাগজের একটা আলাদা একটা বক্স থাকে মনে হয়, এটা তো এটা বলতেছি আমি, আলাদা কাগজের রিসাইকেলের জন্য আলাদা ব্যাগে আলাদা কাগজের ওইটা যদি ঢুকাইয়া আর আপনি যে সময় বিন ব্যাগে ঢুকাবেন ওই রিসাইকেলের ব্যাগে ঢুকাইয়ে আলাদা ব্যাগ ছাড়িয়ে দেন যদি সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই জন্য কাগজের রিসাইকেল আলাদা একটা ইয়ে রয়েছে, এটাই বলতেছি আমি। জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ, অত্যন্ত সুন্দর। অনেকেই জানতে চান যে কোরআন শরীফ অনেকেই পড়েন, অনেক সময় তো পুরাতন হয়ে যায়, ওইগুলি কেউ কেউ মাটির নিচে পোতার জন্য এদেশে তো এই সুযোগ নাই, তো রিসাইকেলের সুযোগ নাই বলতে আমরা মনে করেন মেনপাক শাহ মসজিদের বেশ কিছু পুরাতন কোরআন শরীফ ছিল, অনেকে আবার ওই গড়ে পুরাতন কোরআন শরীফ হয়ে গেলে তারা কিন্তু মসজিদে নিয়ে এগুলো রেখে দেন, কী করবেন মসজিদে নিয়ে দিয়ে দেন। ইভেন এরকমও দেখেছি আমি পুরাতন ক্যালেন্ডার যেখানে আরবি লেখা আছে শেষ হয়ে গেছে তার ইয়ার পুরান হয়ে গেছে এক বছর আগের দুই বছর আগের পুরানো ক্যালেন্ডার, ওগুলো অনেকে মসজিদে নিয়ে রেখে দেন, এটাও ঠিক নয় কিন্তু, কারণ মসজিদে আপনার আবর্জনা ফেলার জায়গা তো আর নয়। তো আমরা এরকম অনেক কিছু সমস্ত একখানে জমাইয়া ওই হ্যানল্ড কবরস্থানের এক পাশে একটা জায়গা নিয়ে আমরা দাফন করে রাখছিলাম, তো এটা সুতার এটা করতে পারলেন বা গার্ডেনে করলেন, আর না হয় কোনো সময় এটাকে পুরানো যায় আছে কিন্তু আমাদের বাংলাদেশে এই ধরনের পুরানো নিয়ে একটা বিরাট পিছনে একবার অনেক কথাবার্তা চলে এসেছিল, এটা কিন্তু ইসলামী জায়গা আছে কিন্তু একটা পর্যায়ে। তো বাংলাদেশে অবশ্য পুরানো চারা তো মাটির মধ্যে দখল করার সুযোগ বেশি আছে যেহেতু, বা পানির নিচেও নদীতে ছাড়ার বা বিভিন্ন পানি দিয়ে ফেলানোর সুযোগ, ভালো উত্তম পন্থা থাকা অবস্থায় ওই পন্থায় না জ্বালিয়ে না গেলে উনি পারতেন হয়তো, সেখানে একটা সুযোগ ছিল আর কি। তো এই দেশে আমরা যেটা সহজে আমরা সেটাই করবো ইনশাল্লাহ, আর না হয় অন্তত পক্ষে লাস্ট অপশন যেটি সেটি হলো রিসাইকেল, আপনারা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন। আমরা যেহেতু এখন ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবারও যখন ফেরত আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো। আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি ইকরা বাংলার দর্শক শ্রোতা ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন ফোরস্কোয়ার ইসলামিক স্কুল মাদ্রাসার শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহুম। আপনাদের এই সুন্দর প্রোগ্রাম, প্রশ্ন উত্তরের প্রোগ্রাম, আপনারা যাদের গুরুত্ব অনেকেই প্রশ্ন করে থাকেন, আমরা আশা করব যাদের প্রশ্ন অনেকে জানতে চান আপনারা কল করেন ইনশাআল্লাহ, যেহেতু প্রচুর কলার মাশাআল্লাহ লাইনে চলে এসেছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমার প্রশ্ন তিনটা করব। জি বলুন। প্রথম প্রশ্ন হলো, আমাদের যখন আপন কেউ মারা যায় তারপর আমরা ওই বান্দা বা বান্দির রূপে যখন ঈশ্বরের সোয়াব পৌঁছাইয়ে দেয়, ও সময় কি ওই মৃত ব্যক্তিটা বুঝতে পারে যে এই মানুষটা আমার জন্য, আমার অমুক রেখে গেছিলাম, সে আমার জন্য ঈশ্বরের সোয়াব পৌঁছে দিল, সে কি এবং বুঝলেও সে কিভাবে বুঝবে, সে তো মরে গেছে না? আমি এটা সম্বন্ধে একটু বুঝতে চাচ্ছি। আর আমার সেকেন্ড প্রশ্ন হলো কি, আল্লাহ তাআলা, আমরা অনেক সময় বলি এই মানুষটা আল্লাহর খুব প্রিয় বান্দা, ওই মানুষটা আল্লাহর খুব প্রিয় বান্দি, তো এই কথাগুলো যখন আমরা বলি আসলে কি মানে লক্ষণ দেখে বোঝা যায় যে উনি আল্লাহর প্রিয় বান্দা বা উনি আল্লাহর প্রিয় বান্দি? অনেক সময় অনেক মানুষ ঠিকই সে নামাজ পড়ে, নামাজ পড়তেছে, হয়তো কোরআন পড়তেছে, ঠিকই আল্লাহর কাজগুলো করতেছে, কিন্তু অনেক কিছু কিছু খারাপ লক্ষণও থাকে, বাট আসলে কোন জিনিসগুলো আল্লাহর প্রিয় বান্দা বান্দি দেখলে বোঝা যায়? আর থার্ড প্রশ্ন হলো কি, আত্মীয়তা সম্পর্ক যখন আমরা রক্ষা করি, কেউ থেকে হয়তো 50% আমি দিচ্ছি, অন্য আমার আত্মীয় যার সাথে আমি সম্পর্ক রক্ষা করতে চাচ্ছি সে সে হয়তো আমার থেকে বেশি 90% দিচ্ছে, তখন সম্পর্কটার মধ্যে একটুখানি উল্টাপাল্টা হয় বা একটুখানি মায়ামমতা একটু কম হয়, তখন কীরকম সম্পর্ক, কত পার্সেন্ট বা কীভাবে সম্পর্ক রাখলে আত্মীয়তা সম্পর্কটাকে সম্পর্কটাকে আরেকটু গভীর এবং কাছে আনতে হয়, এই সম্বন্ধে আমি একটু বুঝতে চাচ্ছি। ফোনটা রাখার পরে আমার উত্তরগুলো দেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তিনটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, একজন মানুষ মারা যাওয়ার পরে তাকে সওয়াব পৌঁছাতে হলে সে কি এটা অনুমান করতে পারে যে আমাকে কে সওয়াব দিয়েছেন? ইয়েস, সে অনুমান করতে পারে। ইভেন সালাম করলে পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা তাকে সেই পরিমাণ অনুভূতি দান করেন, উনি অনুমান করতে পারেন কে আমাকে সালাম করেছে, কে আমার কবরের পাশে এসে জিয়ারত করতেছে, কে আমার কবরের পাশে এসে ইস্তেগফার করতেছে। হাদিসের পরিভাষায় ওয়া ইন্নাহু লায়াসমাউ কুরআনি আলিহি, দফন করার পরে কবর থেকে যারা দফন করেছেন তাদের চলে যাওয়ার সময় তারা পায়ে যখন হেঁটে যান, এই হেঁটে যাওয়ার আওয়াজটাও পর্যন্ত একজন মুর্দা শুনতে পারে, অনুমান করতে পারে। হ্যাঁ, দুনিয়ার মতো আমরা সবসময় ইচ্ছা করলেই শুনতে পারি এরকম নয়, মৃত্যুর পরে কবরের জীবনে আল্লাহ যখন চান নেটের কানেকশন আল্লাপাক কানেক্টেড করে দেন, তখন ওই বন্দা শুনতে পায়, ওই বন্দা বুঝতে পারে, আর ওই কানেকশনটা বন্ধ করে দিলে তখন কিন্তু সে আর বুঝতে পারে না। তো কুদরতি কানেকশনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাদেরকে এটা অনুমান করে দেন। একটি হাদিস রয়েছে, এক মা বা বাবা হঠাৎ করে তার যখন দরজা বুলন্দ হয়ে যাবে, দেখবে যে জান্নাতে তার দরজা উপরে উঠানো হয়েছে, নিচ থেকে তাকে প্রমোশন দেওয়া হয়েছে, তখন সে জিজ্ঞাসা করবে হঠাৎ করে আমাকে এই প্রমোশন দেওয়ার পিছনে কারণ কি? উত্তরে বলা হবে বে ইস্তেগফার এলিকাল্লাক, যে তোমার সন্তান তোমার জন্য ইস্তেগফার করেছিল, এটাও তোমার জন্য ইসালে সব, সেই সবটা এড হওয়ার কারণে আজকে তোমার র্যাঙ্কটা আরও উপরে নিয়ে যেতে হয়েছে। তো এইভাবে আপনি যদি ইসালে সব করেন, তো ইসালে সব কীভাবে করবেন? ইস্তেগফার, নাম্বার টু দোয়া, নাম্বার থ্রি সদকা, নাম্বার ফোর তার পক্ষ থেকে নফল হজ বা উমরা, নাম্বার ফাইভ তার পক্ষ থেকে নফল রোজা। ঠিক তেমনিভাবে কোরআনে করিমের তিলাওয়াত, নফল বন্দেগি, আরও যেগুলো আছে এগুলো করেও সব দেওয়া যেতে পারে নির্ভর জুলামার কামের মধ্যে, এবং সেগুলার সব উনি অনুমান করবেন এবং উনি ফিল করবেন, উনি বুঝতে পারবেন খে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হয়তো বুঝিয়ে দিবেন যে ওই ব্যক্তি আপনার জন্য এই ব্যবস্থা সব করেছে। দ্বিতীয় প্রশ্ন হলো, কোনো মানুষ মারা গেলে আমরা কীভাবে বুঝব সে ভালো মানুষ মারা গেছে? আমরা অনেক সময় বলি সে ভালো বন্দা বান্দি ছিল, তো আমরা কোন কোন ইয়ের মাধ্যমে আমরা বুঝতে পারবো সে ভালো কিনা ভালো ছিল না? তো দেখেন, আমরা তো অন্তরে কবর জানি না, বাহ্যিক দৃষ্টিতে জানা যে ব্যক্তিকে আমরা দেখবো নমাজ পড়তেছে,
আল্লাহর বাকি হুকুম বন্দেগী মানতেছে, গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতেছে, আমরা তাকে মুসলমান বলবো। অন্তরে কোনো কিছু থাকে যদি, হাদিস বলতেছে ওয়া হিসাবুম আলাল্লাহ, ওগুলার জাস্টিফিকেশন এবং হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। অন্তরের গোপন বিষয় সম্পর্কে আমরা কোনো জাস্টিফিকেশন করতে পারবো না, এটা আল্লাহর হাওলা করবো। তো বাহ্যিক দৃষ্টিতে মৃত্যুর সময়ে কয়েকটি লক্ষণ রয়েছে, যা লক্ষণ দেখলে আমরা মনে করতে পারি এই ব্যক্তি ইন্তেকাল হয়েছে ইমানের উপর। এবং আমরা যদি কোনো মৃত ব্যক্তি সম্পর্কে ভালো কমেন্ট করি, এটাও কিন্তু সাক্ষী হিসাবে গ্রহণ করা হয়। নবী করিম ইসলাম বলেছেন, আংতুম সুহাদা উল্লাহ ফিল আরদি, তোমরা যারা জীবিত তোমাদের এই ভালো কমেন্টটা এটা সাক্ষী হিসাবে পাওয়ার রাখে। কোনো একদিন এইভাবে একটা জানাজা ডেড বডি যাচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবা একরাম বললেন, ওই লোকটা বড় ভালো একটা লোক ছিল। নবীজি বললেন, কাদওয়া জাবাত। আবার একটি মন্দ লোকের যখন জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল, সাহাবা একরাম মন্তব্য করলেন যে ওই লোকটা খুব খারাপ ছিল। নবী বললেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গিয়েছে। সাহাবা একরাম জিজ্ঞাসা করেন, ইয়াসুলাল্লাহ, আপনি প্রথম ব্যক্তি সম্পর্কে ওয়াজাবাত বললেন, দ্বিতীয় ব্যক্তি সম্পর্কেও একই ধরনের ওয়াজাবাত বললেন, আপনি কী বুঝিবার চেষ্টা করেছেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন যে দেখো, প্রথম ব্যক্তি সম্পর্কে তোমরা ভালো মন্তব্য করেছ, এটাকে সাক্ষী হিসাবে গ্রহণ করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। দ্বিতীয় ডেড বডি সম্পর্কে তোমরা বলেছ সে খারাপ ছিল, তো সেই হিসাবে খারাপ ধরেই তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। অতএব আপনার আমার কমেন্ট যেটা, এটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। এখানে একটি বিষয় যে কয়েকটি লক্ষণ দেখলে আমরা মনে করতে পারি এই মানুষটার ইন্তেকাল ইমানের উপর রয়েছে। যেমন মৃত্যুর সময় যদি কারো জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলার পরে যদি দুনিয়ার কোনো কথা না বলে আর সে দুনিয়া থেকে চলে যায়, এটাও লক্ষণ ইমানের উপর তার খাতিমা হয়েছে। নবী করিম ইসলাম বলেছেন, মান কানা আখিরু কওলিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি। দুই নম্বর নবী করিম ইসলাম বলেছেন, যদি কোনো মানুষ মারা যাওয়ার সময় তার কপালে গাম বের হয়, এটাও লক্ষণ তার ইমানের উপর মৃত্যু হয়েছে। কারণ মুমিন ইন্নাল মুমিন ইয়ামুতু বিআরাকিল জবিন, তার কপালে গাম বের হয়। কেন? কারণ মুমিন দুনিয়া থেকে ইমানে যাচ্ছে কিনা যাচ্ছে না এই পরীক্ষাকে হে বড় পরীক্ষা হিসেবে দেখে, এজন্য তার ইয়ের কারণে তার কপালে গাম বের হয়। তিন নম্বর, জুমার রাত্রে যদি কারো মৃত্যু হয় বা দিনে মৃত্যু হয়, হাদিসে আসতেছে যদি কারো মৃত্যু শুক্রবার দিনে অথবা রাত্রে হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আযাবে কবর থেকে রক্ষা করেন। চার নম্বর, আল্লাহর রাস্তায় জিহাদের থাকা অবস্থায়, তবলিগে থাকা অবস্থায়, দিন শিকায়ত থাকা অবস্থায় যদি কারো মৃত্যু হয়। পাঁচ নম্বর, যদি কেহ তাউনের মধ্যে মারা যায়, তাউন বা প্লেগের মধ্যে মহামারীর মধ্যে লিপ্ত হয়ে মারা যায়। ছয় নম্বর, যদি কেহ পানিতে ডুবে অথবা অ্যাক্সিডেন্টে অথবা পেটের পীড়ায় অথবা আগ্নিতে জ্বলে কেউ মারা যায়, তো এটাকেও সাধুতার মোকাম দেওয়া হয়। ছয় নম্বর, সাত নম্বর, যদি কেহ নিজের মাল রক্ষা করতে গিয়ে, নিজের সম্পদ বা নিজের মাল রক্ষা করতে গিয়ে প্রতিরক্ষামূলক অবস্থায় সে মারা যায়, তাকেও সাধুতার মোকাম দেওয়া হয়। আট নম্বর, যদি আল্লাহর কোনো বন্দা তার আল্লাহর রাস্তায় সে পাড়া দেওয়া অবস্থায় মৃত্যুবরণ করে, সেটাও ভালো লক্ষণ। নয় নম্বর, যদি কেহ নেকামল করা অবস্থায় কারো মৃত্যু হয়, সেটাও কিন্তু লক্ষণ হলো যে সে ভালো তার মৃত্যু হয়েছে। দশ নম্বর, কোনো ভালো জায়গায় তার মৃত্যু হয়, মসজিদে বা এরকম কোনো জায়গায় যদি মৃত্যু হয়, তোয়াফে বা হজে তো আরাফায়, এটাও একটা লক্ষণ যে ইনশাল্লাহ আমরা আশা রাখতে পারি এই ব্যক্তি সম্পর্কে তার মৃত্যু ভালো হয়েছে। তো আমরা আশা রাখতে পারি, ফাইনাল সিদ্ধান্ত তো একমাত্র আল্লাহই দিবেন। ঠিক আছে, আপনার তৃতীয় প্রশ্ন ছিল যে আত্মীয়তার সম্পর্কের কী পরিমাণ আদায় করলে আমরা আত্মীয়র হক আদায় করতে পেরেছি বলে আমরা মনে করবো। তো দেখেন, আমরা তো বেশ চেষ্টা করবো ফুল তাদের হক আদায় করার। তো আত্মীয়তার হকের মধ্যে রয়েছে যে আমরা তাদের খবর নেব, তাদের কোনো কিছুর প্রয়োজন হলে আমাদের সাহায্যের সাহায্য করতে পারবো, এবং কোনো কিছু থাকলে আমরা তাদেরকে সাহায্য করবো। যেমন মনে করেন ফাইন্যান্সিয়াল সাপোর্ট, তারা হয়তো আর্থিক দিয়ে অসচ্ছল, আমাকে আল্লাহ সচ্ছল বানিয়েছেন, আমি সেখানে তাদের আর্থিকভাবে সাহায্য করতে পারি, তো আমরা এই সাহায্য আমরা করব। বা তিন নম্বর, দিনের ক্ষেত্রে তাদের মধ্যে কোনো কমি রয়েছে, আমি দিন সম্পর্কে আমার নলেজ আছে, ওই সময় তাদেরকে দিনের সাপোর্ট দেওয়া, দিন সম্পর্কে তাদেরকে আইডিয়া দেওয়া, এবং ধর্ম সম্পর্কে তাদেরকে গাইড দেওয়া, এটাও একটা আমার দায়িত্বের পানের পর এটাও আমরা করব। চার নম্বর, মাঝে মধ্যে তাদের সঙ্গে সাক্ষাৎ করা, খোঁজখবর নেওয়া, এবং বিশেষ অকেশনে, খুশির অকেশনে
তাদের খুশিতে গিয়া শরীক হওয়া, দুঃখের সময়ে জানাজা বা এই সময় কোনো ঘটনা যদি ঘটে তাদেরকে ওই সময় সান্ত্বনা দেওয়া, এটাও আত্মীয়তার হকের মধ্যে পড়ে। এবং একটিয়ারিসে বলা হয়েছে আমি চেষ্টা করবো আমার পক্ষ থেকে আমি 100% করার, ইভেন তারা কমও করে আমি চেষ্টা করবো ফুল করার। নবীজি বলেছেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিনাল ওয়াসিলা, প্রকৃতপক্ষে আত্মীয়তার হক আদায়কারী ওই ব্যক্তিকে বলা যাবে না যে একবারে মেপে মেপে উনি যে পরিমাণ করলেন আমি এই পরিমাণেই করব, এরকম নয়। বরং উনি আমার সঙ্গে সম্পর্ক কাট করার পরেও যদি আমি ওনার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাই, উনি আমার সঙ্গে বাদ আচরণ করার পরেও যদি আমি কন্টিনিউর সঙ্গে ভালো আচরণ অব্যাহত রাখি, উনি আমার সঙ্গে অন্যায় করার পরেও যদি আমি তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি, তাহলে বোঝা গেল সত্যিকার অর্থে আমি কী করতেছি, আমি আত্মীয়তার হক আদায় করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিলমান কাতাআকা ওয়াআফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, তোমার সঙ্গে যে সম্পর্ক কাট করলো তুমি তার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করো, ওয়াআফু আম্মান যালামাক, তোমার সঙ্গে যে অন্যায় আচরণ করেছে তুমি তাকে ক্ষমা করো, ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সঙ্গে দুর্বার করেছে তুমি তাকে সুন্দর আচরণ এবং ভালো বিহেভ করো। এই হলো নবীজির শিক্ষা, আল্লাহ নবী এটাই করেছেন। তো আমরাও চেষ্টা করবো আমাদের মতো করে, যেহেতু বেশি করবো এতে ফায়দা কী হবে, সবচেয়ে বড় ফায়দা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হায়াতের মধ্যে বরকত দান করবেন। বুখারী শরীফের হাদিস মান আহাব্বা আন ইউনসা আলাহু ফি আসরিহি ওয়া ইউসতা লাহু ফি রিযকিহি, দুই নম্বর আপনার রিজেক আল্লাহ পাক বৃদ্ধি করবেন, হায়াতের মধ্যে বরকত হবে, হায়াত বৃদ্ধি পাবে এবং রিজেক বৃদ্ধি পাবে। এই দুইটা আমরা প্রত্যেকেই চাই যে আমাদের রুজি রোজগার হায়াত, আমাদের রুজি রোজগার বাড়ক বৃদ্ধি পাওক এবং আমাদের হায়াত লম্বা হোক। আল্লাহর নবী বলেন যারা চায় প্রকৃতপক্ষে তার রিজিক বৃদ্ধি হোক, ঠিক আছে, সম্পদ বৃদ্ধি পাওক, দুই নম্বর তার হায়াত বৃদ্ধি পাওক, লম্বা হায়াত পাওক, তাদের জন্য উচিত হল ফাল ইয়াসিল রাহিমাহু। আরেকটি হাদিসে আল্লাহ নবী বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ বিশ্বাস করে আখিরাতের দিবস বিশ্বাস করে যে দুনিয়াই শেষ নয় পরকাল আসবে, তাদের জন্য তিনটি কাজ করা উচিত। একটি হলো আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করা, দুই নম্বর বালকতা বলা মন্দ কথা থেকে চুপ থাকা, আর তিন নম্বর হলো মেহমান যদি আসে মেহমানের ইজ্জত এবং সম্মান করা। নম্বর ওয়ান কি ফাল ইয়াসিল রাহিমাহু, যে সে যেন তার আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে। দুই নম্বর কি ফাল ইয়াকুল খায়রান আউল ইয়াসমুত, ভালো কথা বলবো এবং মন্দ কথা থেকে নিজেকে সাইলেন্ট রাখবো, মানে পারলে ভালো কথা বলবো নতুবা চুপ থাকবো, কারণ চুপ থাকার মধ্যে অনেক ফায়দা রয়েছে। ফি সুমতে সাবআতু আলাফি খায়রিন, নবীজি বলেন চুপ থাকার মধ্যে 7,000-এর চেয়েও বেশি বালাই রয়েছে। এবং আরেকটি হলো ফাল ইউক্রিম জয়ফাহু, মেহমান আসলে মেহমানের কদর করবো কীভাবে, প্রথম একদিন অবশ্যই ভালো খাবারের আয়োজন করব, আর কমপক্ষে তিন দিন পর্যন্ত ওনাকে থাকতে চাইলে থাকার সুযোগ দিব। আবার নবীজি বলেছেন মেহমানকেও তুমিও খুব লম্বা টাইম মেজবানে করে গিয়ে হোস্টে করে গিয়ে ওনাকে কষ্ট দেওয়ার চিন্তা যেন না করো, এটা ওনাকে ওইভাবে ওয়াজ করেছেন, উভয় দিকে ওয়াজ আল্লাহ নবী করেছেন। তো এই হলো যে আমরা অবশ্যই আত্মীয়তার হক 100% আদায় করে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল আহসানুল জাযা। আপনারা জানেন আমাদের এই প্রোগ্রামটি হলো ইসলামিক Q&A উইথ ইকরা, অর্থাৎ আপনারা ইসলামিক যে কোনো কোয়েশ্চন করে থাকেন কিউ দিয়ে কোয়েশ্চন আর এ দিয়ে আনসার, আমরা এগুলো আনসার দিয়ে থাকি। তো সাধারণত প্রথম পর্বে আমরা একটা বিষয়ভিত্তিক আলোচনা করি, আর এরপরে দুইটি পর্বে আপনারা প্রশ্ন করেন, আপনারা প্রশ্ন শুনে আমরা আপনাদের প্রশ্নের উত্তর কোরআন হাদিসে দেওয়ার চেষ্টা করি। সার্থক হবে তখন যদি আল্লাহ আমাদের এই প্রোগ্রামে কবুল করেন। আমি জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন আপনার প্রশ্ন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুরের কাছে আমার দুইটা প্রশ্ন। জি হোক। নাম্বার ওয়ান হইলো বর্তমানে তো আমরা লোকাল ক্যালেন্ডারে 11টা প্রশ্ন ধরো স্টার্ট হয়ে যায়। তো আমার প্রশ্ন হইলো যে এই যে হয়তো বর্তমানে তো যদি 12টা আসে তো শুরু যে আমার মাথা উঠে থাকে নমাজ তো হইলো তিনটাই যে নৈশের সূর্য উঠা সূর্য নামা আর যে এই সূর্য যখন মাথায় উঠে দেড় লাখ 12টা সময় এই যে 12টা থেকে 12:30-টার ভিতরে তো আমি আমি তো খামো যাই এখন তো এই 12টা থেকে 12:30-টার ভিতরে আমি ধরো নমাজ দুইটা রাখতে পারবনি নিশে মতো সূর্যটা আপনার মাথায় উঠতে থাকে সে মতো নিশের নমাজ আমরা কই মিনিট এখন প্রশ্ন আসেনি। আচ্ছা আর
অনুমানটি হইল যে আমি তো একটা জব করি, এটা বিভিন্ন কোম্পানিতে জব করি, তো অনেক সময় আছে যে নমাজ টমাজ পড়া যায় না। আবার কোনো সময় আছে যে এখন যে তুমি কোনো রকম যদি নমাজ পড়ি লাও কোনো টাইম সেভ করি রাতে তোমার নমাজ হইল। আমি যে নমাজ পড়ি, নমাজ তো দেখছি যে আমার নমে পড়লে 5 থেকে 7 মিনিট যায়, আর তারা ওরা ওইটাতে পড়ি, এটা তো কিতাব পড়ি না পড়ি এটা নিজেও বোঝা যায়। তারা ওরা ওইটা পড়াতে কেয়া গোড়া যদি খোঁজা পড়ি এটা ঠিক হবি না, তারা ওরা ওইটা পড়িলাম মানে আদা পড়িলাম, আদায় তুই ঋণ করে আমার মনে হয় এটা শান্তি হয় না, এইরকম আদায় করা ঠিক আছে না, আমি তো শান্তি পাই না গতিকে গোড়াই নিতাম না করিও খোঁজা করবো। তো এই ধরনের সিচুয়েশনে কিন্তু আমি খোঁজা করতাম না, খালি ফরিল লই দিব, তারা ওরা করে ফরিল আদায় করতাম, এবারে তার নাই বলছি যে আদায় হতো, আদায় হতো জরুরি, এই প্রশ্নটা আসলে যেটা বুঝে হই। ওকে ঠিক আছে, আপনার শুনতে তা হোক। আর দিনটা প্রশ্ন, প্রথম প্রশ্নের আনসার, আপনি বলেছেন দিনে 3টি টাইম নামাজ পড়া হাদিস নিষেধ এসেছে, সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময় এবং সূর্য মাথার উপরে থাকে অর্থাৎ জোয়ালের পূর্বে, মাথার উপর সূর্য যখন একদম ঠাই মাথার উপরে থাকে পশ্চিম আকাশে মুভ হওয়ার আগ পর্যন্ত, একটু পশ্চিম দিকে যখন একটু কাত হয় একটু সরে দাঁড়ায় বা সরা শুরু হয়ে যায় ওই টাইমটাকে জওয়াল বলে, জওয়াল মানে মুভ হওয়া, একটু পশ্চিম দিকে নড়া শুরু হয়ে যাওয়া। তো আপনি যেটা বলতেছেন 11:55 জওয়াল শুরু হয়ে যায়, কিন্তু ওই সূর্য হয়ে যাওয়ার সময় যদিও সূর্য দেখার ক্ষেত্রে দেখতেছেন মাথার উপরে, কিন্তু আসলে একদম মাথার উপরে একটু মাথার উপর থেকে ওইদিকে সরে গেছে সামান্য, ওইটা কিন্তু বিগিনিং টাইম, তো ওই টাইমে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে। সেই হিসাবে আপনি বলতেছেন 12:30 ভিতরে যে আপনি জোয়ার পাবেন অবশ্যই হবে ইনশাল্লাহ, যেহেতু টাইম শুরু হয়ে গিয়েছে জওয়াল শুরু হয়ে গিয়েছে আপনার নামাজ হচ্ছে ইনশাল্লাহ। দ্বিতীয় আপনার প্রশ্ন হলো যে আপনি কাজে অনেক সময় নামাজ পড়তে পারেন না, দেখেন কাজের চেয়ে বড় কাজ হলো আমাদের নামাজ। এজন্য ছোট্ট একটা বাচ্চার আমি একটা গজল শুনেছিলাম যে আমরা নামাজকে বলবো না কাজ আছে, কাজকে বলবো নামাজ আছে, তো আমরা কিন্তু এই সময় কাজের চেয়ে বড় কাজ হলো নামাজ, নামাজ পড়ব। যদিও আপনি কাজের ফাঁকে বলতেছেন পড়লে হয়তো 5-7 মিনিটে আপনার তাড়াহুড়ো হয়ে যায়, দেখেন আপনার যদি 4 মিনিটে খালি ফরজ পড়ে ফেলেন 4 রাকাত আমার মনে হয় এনাফ হবে, 4 মিনিটে 4 রাকাত তোমার 1 মিনিটে 1 রাত পড়া যায় মোটামুটি, অত লম্বা করে প্রয়োজন নেই। আপনার যদি অন্ততপক্ষে আপনি ফরজ পড়তে পারেন, মনে করেন জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার সময়ের এশার তো ঘরে এসে পড়তে পারবেন, আমার আপনার নামাজ হয়ে যাবে। আপনি এত লম্বা সময় নেয়, আপনি সুযোগ পাইলে খোদা করার চেয়ে আপনি অন্ততপক্ষে 4 মিনিট লাগাই যাও মোটামুটি আপনি নামাজ পড়াইলেই আপনার নামাজ হয়ে যাবে, উত্তম এটাই হবে খোদা করার চেয়ে। হ্যাঁ, যদি একদম সময় পান না পরে তো খোদা করবেন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি সময় পাইলে আপনি মোটামুটি এইভাবেই পড়ে নিয়েন, সুন্নতবাদী আপনি শুধু ফরজ করে পড়ে নিয়েন। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আপনাদেরকে পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আর কোন প্রশ্ন আসেনি? ব্যক্তিকে বাঁচিয়ে রাখবেন, যারা সুরায় কাহাফের 10টি আয়াত মেমোরাইজ করে মুখস্থ করে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। তো এটা দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য কাজে আসবে, বাঁচার জন্য। এবার প্রশ্ন হলো প্রথম 10 আয়াত নাকি শেষ 10 আয়াত? তো বেশিরভাগ রাওয়াতে এটা এসেছে প্রথম 10 আয়াত, যদিও কোনো কোনো রাওয়াতে এসেছে শেষ 10 আয়াত। তো আপনারা আমার জন্য কোনটি ভালো হবে, আমরা প্রথম 10 আয়াত মুখস্থ করবো, শেষ 10 আয়াত মুখস্থ করবো? এক। দুই নম্বর, সুরায় কাহাব যারা শুক্রবারে তিলাওয়াত করেন, যারা শুক্রবারে সুরায় কাহাব তিলাওয়াত করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরের ইমানের নূরকে আল্লাহ পাক বাড়িয়ে দেন, নূরের পাওয়ার বেড়ে যায় পুরো 1 সপ্তাহ পর্যন্ত আল্লাহ সুবহান তাদেরকে একটা কমপ্লিট একটা নূর প্রদান করে থাকেন। তো এটা হলো শুক্রবারের ক্ষেত্রে পুরা সুরায় কাহাফ, এটা শুধু 10 আয়াত নয়, পুরা সুরায় কাহাফ আপনি শুক্রবারে পুরো দিনে সূর্য ডুবার আগ পর্যন্ত বা শুক্রবারের আগের রাত্রিতেও যদি আপনি পড়ে ফেলেন বা রাত্রিকে শুরু করে আপনি শেষ করতে না পারলে পুরো দিনে গিয়েও শেষ করেন, ইভেন আসরের পর পর্যন্ত সূর্য ডুবার আগ পর্যন্ত গিয়ে শেষ করেন, তবু আপনি ওই ফজিলত পাবেন। তো এটা ভিন্ন ভিন্ন দুই জিনিস,
10 আয়াত মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যায় আর প্রথম অথবা শেষের ভালো হবে প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত মুখস্থ করে ফেললে টোটাল 20 আয়াত আর শুক্রবারে পড়লে পুরো এক সপ্তাহ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নূর প্রোভাইড করা হয় এই কথাই আমরা বলেছিলাম এইভাবে কোরআন শরীফে বিভিন্ন সূরা বিভিন্ন ফজিলত রয়েছে আমরা এগুলো অবশ্যই পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি কারো মুখস্থ না থাকে আপনি শুক্রবারটা দেখেই পড়তে পারেন কিন্তু ওই দাজ্জালের ফিতনা বাঁচার জন্য ওইটা কিন্তু মুখস্থ করার কথা হাদিস এসেছে বাট এরপরে যদি আপনি মুখস্থ করতে নাও পারলে কমপক্ষে যদি ডেইলি আপনি তিলাওয়াত করেন পুরানা করতে পারলেও কমপক্ষে প্রথম 10 এবং শেষ 10 পড়েন হয়তো পারলেন না পুরা যাই করলেন সব পাইলেন বাট চেষ্টা করবেন পুরাটা পড়ার ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ জাজাকুমুল্লাহ আহসান জাজা আমাদের এই প্রোগ্রামটি হলো ইসলামিক কিউ এন এ উইথ ইকরা আপনারা প্রশ্ন করেন বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই প্রশ্নের জবাব দিয়ে থাকি শুরুতে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি আর এরপর থেকে আপনারা যখন কল করেন আমরা আপনাদের কলের আনসার করে থাকি বিশেষ করে লাস্টের দুই পর্বের আমরা এখন বর্তমানে শেষ পর্বে চলে এসেছি এই পর্বটা হলো প্রশ্ন উত্তরের পর্ব এজন্য এই প্রোগ্রামের নামই হলো ইসলামিক কিউ এন এ উইথ ইকরা একটি কথা বলে রাখা ভালো সাধারণত আমরা এই প্রোগ্রাম করে থাকিতাম রাত্রে 9টা থেকে 10:30টা পর্যন্ত শনি রবি সোম মঙ্গল বুধ ছিল তো বর্তমানে যেহেতু ইমার্জেন্সি গাজ্জা সহ বিভিন্ন আপিলের কারণে টাইম চেঞ্জ হয়ে আমরা 6টা থেকে 6:30টা থেকে 8টা পর্যন্ত আমরা করে থাকি এবং আমি থাকি প্রতি রবি এবং মঙ্গলবারে এবং অন্যান্য দিন অন্যান্য উলামায়ে কেরাম এই প্রোগ্রাম করে থাকেন এই টাইমে আমরা চাই যে আমরা একে অন্যের দিন শিখবো এবং শিখাবো এবং আমরা দিন শিখের উপর আমল করে আমরা নিজের দুনিয়াতে সুখী হতে পারি আখেরাতে কামিয়াব পেতে পারি বিশেষ করে এই দেশে আমরা যারা আছি আমাদের সন্তানই যেন আমরা শান্তিতে থাকতে পারি এবং স্বামী স্ত্রীর সুন্দর একটা সম্পর্কর ভিত্তিতে যেন আমাদের ফ্যামিলিতে সুখ থাকে আমরা কোরআন হাদিসের আলোকে এগুলি আলোচনা করার আমরা চেষ্টা করে থাকি পাশাপাশি দুনিয়ার কোথাও কোনো মানবতার বিপর্যয় হলে ডিজাস্টার দেখা দিলে আল খয়ের ফাউন্ডেশন সেইখানেও তার একটা ভূমিকা রয়েছে তাদের পাশে দাঁড়ানো একই ধারাবাহিকতায় আপনারা ইসলামিক প্রোগ্রামগুলো আপনারা পান ইকরার মাধ্যমে সমান আপনারা মাস্তামাস এই ইসলামিক প্রোগ্রাম ছাড়াও আপনারা এই সমস্ত বিপদী মানুষের পাশে দাঁড়ানোর সুযোগও আপনাদের কাছে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যেন কবুল করেন আমাদেরকে যেন কবুল করেন এবং ইকরার টিভি সহ আল খয়ের পুরো কার্যক্রম যেন আল্লাহ কবুল করেন যদি কঠিন কিয়ামত এটা আমাদের নাজাত ছিল হয় এটাই সবচেয়ে বড় সার্থক হবে আজকে আপনারা তো জানা আছে আমাদের আলোচ্য বিষয় ছিল মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে আমি আগেই বলেছি একজন মহিলা ইতিহাসের মধ্যে আল্লাহ নবী বলেন কয়েকজন মহিলা পুরো একবারে কামিল এবং পরিপূর্ণতা লাভ করেছেন তন্মধ্যে একজন হল মরিয়ম আরেকজন আসিয়া ফেরাউনের ওয়াইফ আর এই উম্মতের মধ্যে খাদিজা আয়েশা এবং ফাতেমা এরাও কিন্তু পরিপূর্ণতা লাভ করেছেন কঠিন কিয়ামতে তাদের একটা আলাদা মর্যাদা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন জান্নাতের যুবকদের সর্দার হবেন হাসান এবং হোসেন মহিলাদের সর্দার হবেন হযরত ফাতেমা এবং শহীদদের সর্দার হবেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মহিলাদের ক্ষেত্রে আলাদা মর্যাদা তাদের থাকবে ফাতেমা ছাড়াও আয়েশা খাদিজা আসিয়া মরিয়ম তাদের একটা অস্বাভাবিক সম্মানই একটা মর্যাদা পজিশন থাকবে জান্নাতে পুরুষদের মধ্যে বড়দের মধ্যে আবু বকর উমরের মর্যাদা থাকবে সবচেয়ে উপরে আর বাকি তো আম্বিয়া কারাম আসেনি তো এই ইসলামিক ইতিহাসে নবী বলেন কামুলা মিনা রিজালে কাসির ওয়ালাম ইয়াকুল মিনা নিসা ইল্লা আসিয়াতু ইমরাতু ফিরআউন ওয়া মরিয়ামু বিনতু ইমরান ওয়া ফযলু আয়েশা তালা নিসা কাফাজলি সরিদে আলা সাইরি তোহাম নবীজি বলেন মহিলার মধ্যে যারা কামিল হয়েছেন তোর মধ্যে একজন আসিয়া ফেরাউনের ওয়াইফ দুই নম্বর মরিয়ম ইমরানের মেয়ে আর তিন নম্বর হযরত আয়েশার ফজিলত অন্যান্য মহিলাদের উপর এইভাবে যেভাবে সরিদ একটা খাবার আরব দেশের প্রসিদ্ধ একটি খাবার ওই খাবারটা যেভাবে স্বাদ এবং মজার ক্ষেত্রে অন্যান্য সব খাবারের চেয়ে অত্যন্ত উচ্চ মর্যাদা সম্পন্ন ঠিক হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদাটাও এইভাবে অস্বাভাবিক আল্লাহ সুবহানাহু আমাদেরকে আমাদের মহিলাদেরকে আমাদের মা বোনদেরকে আমাদের ছেলেমেয়েদেরকে আল্লাহ পাক যেন এইভাবে কামিল যেন তবিদান করেন এবং ইসলামের এই সমস্ত স্টোরি থেকে ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি আল্লাহ আমাদেরকে সব তবিদান করুন আমিন জাজাকুমুল্লাহ হাসানা জাজা জাজাকুমুল্লাহ খায়ের সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ইসলামিক কিউ এন এ উইথ ইকরা প্রোগ্রাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে এই ইসলামিক কিউ এন এ উইথ ইকরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে আপনাদের এই প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহ হুজুরকে আমি মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের এই
উত্তরের মাধ্যমে আমাদের অনেক কিছু জানাশোনা হয় এবং ওখান থেকে যাতে আমরা ইসলামের জীবন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন নিয়মিত ইসলামিক ইউনিয়নে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته